দেখছেন দেখছেন তো অনেকদিন পর আমরা আজকে পডকাস্টে আসলাম আহ বাপ নাইন যদি আমি হিসাব ঠিকঠাক রাখতে পারি আর যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে আর কি

হ্যাঁ আমেরিকান স্টাইলে দেওয়া আছে আচ্ছা তো অনেক দিন যাবত ঈদের আগ পর্যন্ত আমরা খুব পরিচিত পরিচিত চেহারাগুলাকে বারবার দেখছি আর নতুন কোনো ফেস নাই আসে নাই বলতে গেলেই চলে বাট আজকে আমাদের একজন না দুই দুইজন নতুন মানুষ আছে তো লেটাস ইন্ট্রোডিউস টু দা আদার মেম্বারস অফ বাপ তো আমার সাইড থেকে শুরু করি আমার সাইডে সবার প্রথমে আছে এনি প্র বাংলা ভাই ভাই ইন্ট্রোডাকশন দেন আমি হচ্ছে এনি প্র বাংলা আমার আসল নাম হচ্ছে গিয়া রোহান আমি বরিশালে থাকি এবং পড়ালেখার কথা বলা লাগবে না না সমস্যা নেই ইচ্ছা ইচ্ছা পড়ালেখার কথা হচ্ছে কি যে এই রিসেন্টলি ডিপ্লোমা পাস করছি এবং এখন তেমন একটা প্ল্যান নাই পড়ালেখা নিয়ে তো এই এখন ইউটিউবিং করতেছি এরকম করে দিন কাল চলতেছে আমার ওকে ক্লিয়ার ভিশন ভাই হ্যাঁ এই एवरीवन তো অ্যাকচুয়ালি আমি হচ্ছে ক্লিয়ার ভিশন চ্যানেল আমি মানে আশা করি বেশি লোক আমাকে চেনো না বাট এনিমি এনিমি একটা হচ্ছে এনিমি সম্পর্কে কি যাবতীয় তথ্য ক্লিয়ার চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে তো তার সঙ্গে ভিডিও বানানো হয়ে থাকে তো অ্যাকচুয়ালি কি আমরা হচ্ছে আমি এনিমি ভিডিও বা অথবা কারণ হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমি এলো আমার কথাটা বলছি কারণ আমরা অনেক কোনেস স্যাট থাকি অথবা অনেক না দিক থেকে অনেক ড্যামেজ থাকি তো এই সব কিছু অ্যাট লিস্ট রিকভার করার জন্য আমি এনিমি দেখি অথবা এনিমি সম্পর্কে আলোচনা করতে ভালো লাগে দ্যাটস অল ও নাইস ওকে ইয়া মানে কোথায় থাকেন বা ইয়া রেবুকেন ইন্ডিয়ার ওয়েস্ট బెঙ্গলে আর ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া বাই দ্য ওয়ে বাংলাদেশ বর্ডারে সাইডেই থাকি আর আমি ও একটা ছোট আর অবভিয়াসলি অ্যানিমি কন ক্রিয়েট করি কারণ ওটা না ক্রিয়েট করলে নিজেকে হ্যাপি রাখা আই মিন অ্যানিমি না অ্যানিমি কন ক্রিয়েট নিজেকে খুশি রাখার জন্য জাস্ট এটাই করি সেলফ স্যাটিসফ্যাকশন সেলফ স্যাটিসফ্যাকশন হ্যাঁ যেটা আমরা সবাই করি। ক্লিয়ার ভিশন ভাই কি বলছে স্যার আমি কিছু শুনিনা কারণ আমার এখানে নেটে এত ল্যাগ করছে আমি খালি মনে কোন্ রকম মনে 10% কিরাল শুনছি। সমস্যা নাই সমস্যা নেই রিলিজ এলি শুনায়। হ্যাঁ হ্যাঁ একদম মেইন ভিডিওর মধ্যে। আচ্ছা তো আমি একদম অনেস্ট বলবো ঠিক আছে আমি অ্যানিপোর বাংলার এক দুইটা ভিডিও আমার কাছে আসছিল অ্যানিপোর বাংলা মনে যে যে নারুটোর মানে কি রিয়াকশন ভিডিও গুলো আবার মনে হয় আসছিল অনেক আগে ডাবিং ডাবিং নিয়ে ডাবিং নিয়ে ডাবিং নিয়ে অনেক আগে আমার ইয়া ভিডিও গুলো আসছিল হ্যাঁ আমি ভাই ভিডিও গুলো দেখছিলাম বাট ক্লিয়ার ভিশন ভাইয়ের ভিডিও যদিও এসে থাকে হয়তো আমি খেয়াল করি নাই অথবা দেখিও নাই আমি জানতো না ওনার থাম্বনেলটা হয় তোমার এআই দিয়ে ও তাই হ্যাঁ ওনার ডিপিও চ্যানেলে ডিপিএফপিটাও তোমার এআই হ্যাঁ পিএফপি দেখছি পিএফপি দেখছি ওটা দেখে বোঝা যায় না আমি জানতাম না যে ক্লিয়ার ভিশন ভাই ইন্ডিয়ান আমি আমি আসলে সিরিয়াসলি জানতাম না আজকে জানলাম মাত্র জানলাম আর আমি তো নাম তো কারোরই নাম জানতাম না আমি এমনি তো জেনারেলি আমি নাম নিয়ে অনেক দুর্বল আমার মানুষের নাম মনেই থাকে না তারপরে তো ভাই দেখার সাথে প্রথমবার দেখতেছি তো হ্যাঁ আচ্ছা যেহেতু আমাদের পডকাস্টে মানে যখনই আমরা পডকাস্ট করি আর নতুন করে মেম্বার আসে তাদেরকে আমরা একটা বেসিক এক দুইটা প্রশ্ন বেড়ে থাকি এক নাম্বার প্রশ্ন হইতেছে তাদের প্রথম অ্যানিমে কোনটা দুই নাম্বার প্রশ্ন হইতেছে তাদের প্রিয় অ্যানিমে কোনটা আর তিন নাম্বার প্রশ্ন যেটা আমি মনে মনে হয় না আমার কাউকে জিজ্ঞাসা করছি বা সেটা হচ্ছে সবচেয়ে হেটেড অ্যানিমে কোনটা এটা মনে হয় না আমরা কাউকে জিজ্ঞাসা করছি বাট এটা আমার স্টেপেল বানা রাখলাম তিনটা বলে ফেলছি আমি তো দুইটা বলা যায় না ওকে তো আমরা ক্লিয়ার ভিশন ভাইদের ইয়া করি শুরু করি ক্লিয়ার ভাই আপনার ফেভারিট অ্যানিমে কোনটা

ঠিক আছে তো যেটুকু দেখেছি তার মধ্যে অ্যাকচুয়ালি আমার এনিমির ক্যাটাগরি বলতে অ্যাকশন শোনেন এই টাইপের আমি বেশি দেখি আর যেসব আর কি রোমান্স ওই টাইপের আমি খুব কম দেখেছি অ্যাকচুয়ালি দেখেই নি বলতে গেলে ঠিক আছে আর সেকেন্ড সেকেন্ড ফেভারিট একটা অ্যাকচুয়ালি ভিকথ্রি যদি ভিকথ্রি বলতে আমি একটাই দেখে বললাম দেখেছি ঠিক আছে ব্ল্যাক ক্লোভার আন্ডাররেটেড এনিমি বাট ভালো লাগে ফেভারিট মনে করতে পারো আর কি তো আর কি সেকেন্ড কোশ্চেন কি বললে সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার প্রথম এনেমে কোনটা যেটা মনে হয় বলে ফেছেন যে ব্ল্যাক ক্লোভার ওটা ওটা হয়ে গেছে ব্ল্যাক ক্লোভারই আমার ফার্স্ট এনিমি আর থার্ড প্রশ্ন হইতে ছিল কোন এনিমে আপনার সবচেয়ে বেশি বাজে লাগে কোন এনিমে বেশি বাজে এনিমি বাস মানে আমিagle pare एकदम एकदम বাজে না লাইক সত্যিকার এক্সপেরিয়েন্স খারাপ হয়েছে পছন্দ হয়নি একদম পছন্দ হয়নি না কি দেখার পর দেখার পর হচ্ছে ভুলে গেলাম নামটা এই মিনিট আতোটা হিন্ট দেন আমরা গেস করি অনেক কমন না কি করতে হুম মানে কি করতো ক্যারেক্টার গুলা স্টোরি কেমন দেখতে কিরকম দেখতে কেমন তো মানে এক যে হলো আমাদের মেন ক্যারেক্টার ঠিক আছে সে প্রথমত মানে কি যেখানে জন্ম নেয় ওর বাবা মা ঠিক আছে ওকে হলো অন্য জায়গায় ছেড়ে দিয়ে আসে তো ছেলে মানে কি তারপরে যেখানে ছেড়ে দিয়ে আসে কোনো কারণে ওর সেই মানে হাত পা হাত পা অথবা সেই কাঠের তৈরি হয় ঠিক আছে হ্যাঁ ওই এনিমিটা আমার লম্বা চুল আমি এমন কিছু কিছু সিন আছে যেগুলো ইনঅপ্রোপ্রিয়েট বাট আমার পছন্দ হয়নি এর জন্য অতটাও ভালো লাগেনি দেখার পর রিগ্রেট ফিল হয়েছিল আপনি কি এপিসোড 4 এর কথা বলতেছেন ওই যে মিও শত্রু এলাকা এলাকায়metadata যায় যে অতটুকু আর বুঝে গেছি বুঝে গেছি আন্ডারস্ট্যান্ড ওকে এবার এনি প্রো বাংলা ফেভারিট অ্যানিমে কথা তেমন একটা বোঝা যাইতেছে না তবে একটু বুঝি মানে ফেভারিট এনিমির কথা বলিস মনে ফেভারিট এনিমি আমি বেশি একটা তো দেখি এনিমে তো বিগ থ্রির মধ্যে খালি একটাই দেখছি সেটা হচ্ছে নাও তো তো নাও তোই ফেভারিট আমি নাও তো পিছনে নাও তো লাগাই রাখছি ফোনের আচ্ছা তো এইবার এই যে হেটেড অ্যানিমেটা কোন অ্যানিমেটা ভাল লাগে আহ কোন অ্যানিমে কেন এখন যে যেকেই ভালো লাগে না মানে যেদিকে সিজন 2 টোটালি মেক্সস টোটালি মেক্সস সেন্স কোনো সমস্যা নাই টক্সিক আমরা তো আচ্ছা ইউজি এটা মেইন ক্যারেক্টার কিন্তু ওর তেমন কোনো ভ্যালুই নেই কম এটা হ্যাঁ না আমি অন্য এনেমে দেখছি যে জায়গায় সাইড ক্যারেক্টাররা অনেক ভালো ভালো রোল প্লে করে যে যে সাইড কার সাইড ক্যারেক্টারের মত কিন্তু মেইন ক্যারেক্টার যে এত ইউজলেস থাকে এরকম করো অ্যানিমে আমি আম দেখি নাই মানে পপুলার গুলো দেখিনি আছে বাট এত পপুলার না হুম অ্যানিমে ইজ মেইনস্ট্রিম নাও না একদম মেইনস্ট্রিম হয়ে গেছে মেইনস্ট্রিম না হলে তো বাংলাদেশে কনভেনশন জীবনও আসে না আর তোমরা যারা মেইনস্ট্রিম বুঝো না অনেকে তো নাও জানত পরে মেইনস্ট্রিম মানে কি এর মেইনস্ট্রিমটা বাংলাদেশে একটা মেইনস্ট্রিম শব্দ না তো অনেকে মেইনস্ট্রিম মানে না মেইন স্ট্রিম মানে হচ্ছিল যখন একটা জিনিসকে কোনো স্পেসিফিক ক্যাটাগরিতে রাখা হয় না যখন এটা নর্মাল হয়ে যায় যেরকম আমরা যদি গাড়ি দেখি গাড়ি না গাড়ির জিনিসটা আমরা যদি বাইক দেখি মোটর সাইকেল তো মোটর সাইকেলের অনেকগুলো ক্যাটাগরি থাকে না যেরকম রেসিং মোটর সাইকেল থাকে অফিস অফিস মোটর সাইকেল থাকে তো একটা ফেস থাকে যে সময় এই রেসিং যে ইয়া মোটর সাইকেলগুলো আছে যেগুলো বাংলাদেশের প্রথম প্রথম ছিল তো ওই টাইমে তো মানুষ ভেদাভেদ করতো যে এটা হলো রেসিং বাইক এটা হলো অফিসিয়াল বাইক যখন এই ভেদাভেদটা চলে যায় যেমন এখন ভেদাভেদটা নাই এখন মানুষ অনেকে ক্যাজুয়ালি রেসিং বাইক নিয়ে রাস্তা কাস্তায় ঘুরে বেড়ায় তো এই জিনিসটাকে যখন নর্মাল হয়ে যায় সেটাকে আমরা মেন স্ট্রিম বলি তো বাংলাদেশে কি এখন যে অ্যানিমে যে জিনিসটা আছে না এটা অনেকে অ্যানিমে না বলে ডাইরেক্ট সিরিজ বলতেছে বা সিরিজই বলে সিরিজ বা মুভি বলতেছে যার কারণে ওই যে অ্যানিমে জিনিসটা এখন ধীরে ধীরে মেইন স্ট্রিম হয়ে যেতেছে এটা হলো মেইন স্ট্রিমের খুবই সহজ একটা এক্সাম্পল একদম একুরেট এক্সাম্পল বলবো না খুবই ইজি একটা এক্সাম্পল যারা মেইন স্ট্রিম মানে বুঝতে না এটা হলো মেইন স্ট্রিম আরেক আরেকটা বিষয় আমি আর টিজে ভাই হয়তো জীবনও বলি নাই যে আমার তো কোন অ্যানিমে ভালো লাগে না তো এটা একটু বলা বলে দাওয়া উচিত যেহেতু টপিকটা মাত্রই মাথার মধ্যে র্যান্ডমলি স্পন্ড করছিল তো টিজে ভাই রেখে শুরু করি টিজে ভাইমটা ভালো লাগে না আহ সেভেন ছিল এত প্রমিসিং সিজন ওয়ান আমি মনে হয় না দেখছি কোন অ্যানিমের কিন্তু এমন ডিজাস্টার আমার পুরো মন মানে এত সুন্দর সুন্দর ক্যারেক্টার এত সুন্দর একটা স্টোরি হইতে পারত কি করছে ছাতার মাথা করছে অ্যানিমেশন তো অনেক বাজে ছিল আর সবকিছু মিলাই এক্সপেক্টেশনে পুরো পানি ফেলাই দিছে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল আচ্ছা আপনার এক্সপিরিয়েন্স হয়তো বাট আমার অত বেশি খারাপ লাগে নাই আমি যে নাম আগে করতেছি না ওই অ্যানিমেটা মানে দেখার আগে আমার সবচেয়ে ছিল বোরুটো কারণ আমি তখন মাঙ্গা পড়িনি বোরুটোর মাঙ্গা পরার পরে একটু ঠিকঠাক হইছে তো যে জিনিসটা আমার অনেক বেশি ডিসঅপ্ট করছে সেটা হচ্ছে প্রমিস নেভারল্যান্ড আমি সিজন ওয়ান দেখছি সেই রকম লাগছে হ্যাঁ সিজন টু দেখছি আমি বলি যে কোয়ালিটি এত ড্রপ করলো কেমনে কি হইতেছে এই কিছু তো বুঝতেছি না টেনশনটা ছিল সব নাই কিছু নাই এর আমি মাঙ্গা পড়ছি পরে বাধ্য হয়ে হ্যাঁ হ্যাঁ এই যে পরে আমি মাঙ্গা আমি বলতেছি হয়তো এরা মানে ডাউন ডাউন সিজন সব তো আমরা দেখি যে একদম পিক সিজন দেওয়ার পরে এরকম একটা ডাউন সিজন দেয় হ্যাঁ আমি ভাবছি আরটাই তো এরকম পরে আমার একটা বন্ধু আমাকে বলে যে তুই সিজন 2 দেখছিস সিজন 2 তো পুরো একদম ধ্বংসাত্মক মানে অবস্থা খারাপ তুই একটু মাঙ্গাটা একটু মাঙ্গাটা পড়ছি তারপর আমি বুঝছি ওকে ওকে না এখন আমি বুঝছি কেন এটা তো ফালতু মানে বোর্ডের একটা রিজন আছে ফিলার এপিসোড আনার এটা কোনো রিজন না তো খারাপ হবার এর জন্য এটা আমার সবচেয়ে বেশি বাজে লাগে হ্যাঁ আচ্ছা ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের দেরকে বলা উচিত হঠাৎ করে যদি দেখো যে আমরা দৌড়াদৌড়ি করতেছি বা কেউ কেউ हालत করে নাই হয়ে গেছে উধাও হয়ে গেল বুঝবা যে আমাদের যে কারেন্ট চলে গেছে কারণ বাংলাদেশে আমার বাসার সামনে এখন তুমুল গতিতে বাতাস চলতেছে পডকাস্ট আসার আগেও চলে যাবে দেখবা আমরা কেউই নাই নেট আর তো এমনিতেই অবস্থা ভাইজা আছে এই ঝড় বৃষ্টির কারণে আর কিন্তু বাপ আসতেই হবে বাপ আসতে হবে সেটাই অনেক দিন পর প্রায় এক মাস পর আমরা বাপের নতুন এপিসোড নি আসতেছি তো বাপ কোনোদিন থামবে না ওকে সো কারেন্টলি আপনারা দুইজন কি অ্যানিমে দেখতেছেন আমি হ্যাঁ শুরু করেন ভাই বলেন রিসেন্ট আমি হলো দুটো অ্যানিমেতে দুটো অ্যানিমে বলতে একটা শেষ হয়ে গেছে ফার্স্ট সিজন যেটা হলো তোমার নিনজা কামুই টোটাল 12টা এপিসোড আর আরেকটা কাইজো নাম্বার 8 এ 3 নাম্বার এপিসোড পর্যন্ত দেখেছি আর কি আর 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 বর্তমানে এই এই একটাই চলছে আর কি কাইজুন নাম্বার এইট ওকে আমি আর মানে রিসেন্টলি তো সোলো লিভিলিং আর জানি মার্শাল ম্যাচে গে দুইটা কমপ্লিট করছি আর এখন তাছি কাইজুন নাম্বার এইট দেখা শুরু করবো উইন্ড ব্রেকার ও দেখা শুরু করব আর ব্ল্যাক কভার এ মানে তিনটে দেখা শুরু করব নাই আচ্ছা সবাইকে এগ্রে করো যে কাইজুন নাম্বার এইট একটা নেক্সট বিগ অ্যানিমে হতে পারে হ্যাঁ obviously আমি অ্যাগ্রি করি আমি তিনটা এপিসোড দেখে এটাই কেবল আমি বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ কাজু নাম্বার 8 একটা পটেনশিয়াল আছে মানে একটা আই থিংক একটা লেভেল এনিমি এর দিকে মোটামুটি টপ ক্লাস হওয়ার তো এখন তিনটা এপিসোড দেখেছি গত গত সিজনের থেকে আমার এই সিজনটা ভালো লাগতেছে লাইক উইন ব্রেকার 100% কাজু নাম্বার 8 দেন আরেকটা কি জানি আছে এই সিজনে কি কি ছিল কি কি আছে ফেবল 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 হুম না আমি যে যে জিনিসটা বললাম না যে কাইজু নাম্বার একটা বড় জিনিস ওর একটা পটেনশিয়াল আছে এটা আমি এখন আমাদের বড় মার্জিনটা দেখতে হবে ডেমোস্ট্রার যে যে কে লেভেলের বড় কারণ ওই লেভেলে হইতে হইলে অনেক অনেক কিছু করতে হবে আমার মতে কাইজু নাম্বার লাগে মানি অ্যানিমেশন মানিও না অ্যানিমেশন ওটা ওটা বড় বিষয় না অ্যানিমেশনটা একটা ফ্যাক্টর আছে ডেমোস্ট্রার কি অ্যানিমেশনের কারণে হ্যাঁ ডেমোস্ট্রার তো পিওরলি অ্যানিমেশনের কারণে টোটালি টোটালি অ্যানিমেশনের কারণে

আর যদি বেশি স্পেসিফিক করে বলি এই ডিমোসলেটের পরে অ্যানিমেশন পুরো একদম আপ হয়ে গেছে মানে মানুষ বোঝা শুরু করছে ও শুধু স্টোরি দিয়েই আমরা পপুলার হতে পারবো না আমাদের অ্যানিমেশনও একটা বড় ফ্যাক্টর প্লে করে যেটা ডিমোসলেট প্রুফ করে দিয়েছে কিন্তু স্টোরি দিয়ে হয়ে যেত সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করত স্টোরি যত ইয়া হোক অ্যানিমেশন বাজে হইলে অ্যানিমেটর আর কিও কথাই বলে না এটা নিয়ে হ্যাঁ কিন্তু না আবার 19 সালের আগে কমিউনিটি একদম ডিফারেন্স ছিল কারণ 19 সালের কিন্তু অ্যানিমে মেইনস্ট্রিম হয় নাই শুধু বাংলাদেশের কথা বলতেছি পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে মানে ধরো একটা ওয়েবসাইটে সার্চ দিছে উপরে যে সব অ্যাড দেওয়া থাকে অ্যানিমের মানে যেগুলো চলতেছে ওগুলাই দেখতো সবাই হ্যাঁ না ওটা না অ্যানিমে আছে এগুলো দেখতো না টেস্ট অনেক বাড়ছে সবার টেস্ট চেঞ্জ হইছে মানুষজন এখন আরো বিভিন্ন টাইপের অ্যানিমে দেখা শুরু করছে না না ওরে বলতে দিই না মেইনস্ট্রিমে যে বিষয়টা আছে না যে সবাই অলিতে গলিতে সবাই অ্যানিমে চিনে এটা 19 সালের আগে ডিমোসলেয়ার আসার আগে বাংলাদেশ ভুলে যায় পুরো পৃথিবীতে এরকম অবস্থা ছিল পৃথিবীতে মানে মানুষ তো দেখতো না ভাবতো যায়নি মানে অনেক ছোট একটা কমিউনিটি ছিল ওই টাইমে তো ডিমোসের আসার পরে মানে ওই যে মুভি থ্রেডারের মধ্যে আসলে মুভি সাকসেস দিতে বোঝা যায় যে এটা কতটুকু কতটুকু মেইনস্ট্রিম হইতে পারছে মানে জাপানের হাইয়েস্ট হয়ে গেছে এক নম্বরে এক এক নাম্বার অ্যানিমে মুভি বর্তমানে এখন এক নাম্বারই আছে অ্যানিমে সবচেয়ে বেশি মানি কামাই রিডিকুলাস নাম্বার ওই নাম্বারটা আমি মানে জানিও না এটা কত নাম্বার কত বিলিয়ন ডলার অনেক 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 এটা মানে অ্যানিমে মুভি পসিবল

এটা মেইনস্ট্রিম মানে মেইনস্ট্রিম তো না কারেন্ট যে 애니গুলো আছে ওইর সাথে মিশাইতে পারে না কারণ সুয়ো গিবলের একটা জাদু আছে তাদের যে আর্ট স্টাইলটা সেটা খুবই ওয়েস্টার্নাইজ শুধু জাপানিজ এর উপরে বেস করা না যেমন দেখো মানে হার্টটা ফুটা আচ্ছা আমি সবার কাছে টিজেবাটা তো আমি জানি ক্লিয়ার ভিশন এর ছেলে এনি প্রো ভাই রোহান ভাই মনে হয় তাই না আর এ ক্লিয়ার ভিশন আপনার নাম যেন কি বলছিলেন স্বয়ং ভুলে গেছি

একটা ভাই বোনের স্টোরি তো মানে এটাতে হ্যাঁ হ্যাঁ যুদ্ধের সময় একটা ভাই একটা বোনের কাহিনী আর কি কিছু কিছু সিন না 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 সিন তো মানে দেখ ভাই সিন দেখার পর মুভি দেখলে তো আমার আত্মা একদম গইলা মানে তীরমিট হুইকা থুরি দেখাই আর যদি ছোট বোন থাকে তাহলে তো তুমি শেষ 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 আচ্ছা আপনি পর বাংলা ভাই কথা সুন্দর শোনা হ্যালো

Paper a fire. Dixon, Dixon. Allah. Give <laughs> oh, wow. fire a <laughs> firefly, Dixon. Wait, wait, wait. special Any pro, any pro, hello.

রজনী পাইবসে দেখে নাই আমি আমি চাই যে আমি বলতে আমি যারা এক্সপেনশন দেখে যে মানে যারা দেখে তাদের অ্যানিমে দেখে উচিত না দরকার নেই এই টাইপের অডিয়েন্স না না আপনিটা বুঝছে দহন্ত 애니 মানে দেখতেন না ওই টাইমে দেখছেন ওই আগের কথা বাদ এখন বলতেই এখন এখন এখনকার 애니তে যেটা জিনিস আমার ভালো লাগে যে 애니 মি রিলিজ হওয়ার সাথে সাথে ডাবটা বেরিয়ে যায় তো দেখতে আমি সাবে প্রবলেম হয় এর জন্য যেমন বর্তমান যে নিমিটা দেখছি কিংবা এর আগে যেটা কাজুনা দেখেছি ডাবা বের হইতেছে নিনজা কাম মানে দুটো ডাব একসঙ্গে বেরিয়ে যায় ডাব আর সাপ এর জন্য সুবিধা হয় আর কি দেখতে হুম ওটা সাবের মেইনস্ট্রিম হয়ে সাবের অভ্যাস করে ফেলেন কারণ সব তো ডাব সাথে সাথে আসে না ডাব আসতে মিনিমাম 2 উইকস লাগে একটা এপিসোডের মানে পুরো রেট মনে হয় কাজুনা মারাই মনে হয় একটা একটা এপিসোড পিছায় থাকে ডাব যদিও আমি জানি সঙ্গে সঙ্গে আসে সঙ্গে সঙ্গে বাহ সরাসরি দেখছি ভালো ও যে কাজু নাম্বার 8 জন নিয়েছিলাম যে রাজা আমরা তো এপিসোড আসছে তিনটা মনে হয় তিনটা না চারটা হিন্দিও মনে সাথে সাথে আসছে হিন্দিও দেখছি তিনটা এপিসোড আসে পড়ছে আ আচ্ছা যেটা কাজু নাম্বার 8 না বলতেছিলাম যে কাজু নাম্বার 8 কে সবাই একটা বিগ নেক্সট অ্যানিমে বলতেছ না যে এটা একটা বড় অ্যানিমে হবে এখানে দুইটা দুইটা ফ্যাক্টর আছে এক হইতেছ হলো আমরা বড়র মার্জিনটা কি ধরতেছি আমরা কি ধরতেছি যে সিজনাল অ্যানিমে যেমন সলো লেভেলিং যে ইমপ্যাক্টে জায়গা হইছে ওরকম বড় যে আসবে ধরমার মাথায়তে যাবে চলে যাবে তারপর মানুষ বুইলা যাবে এরকম বড় নাকি যে ডিমনস লেয়ার বা জুজুৎসু কাইসেনা মতন বড় যেগুলো মানুষ হেট করুক করুক হেট বাট মনে রাখবে এরকম এরকম পপুলার কি কোন আমাদের মনে হয় না যে যে কি ডিমনস লেয়ারের লেভেলে যাবে না 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 কারণ আমরা যদি এই এরাটা দেখি নতুন এই এরাটা যদি আমরা দেখি অ্যানিমে নিউ অ্যানিমে এটাকে দা ডার্ক ট্রিও বলা হয় এই দা ডার্ক ট্রিওর মধ্যে না দেখো নাই দেখো নাই দেখো নাই দেখো ডার্ক না না দেখো নাই দা ডার্ক ট্রিও হ্যাঁ ডার্ক ট্রিওর মধ্যে আসলে আমাদের চেইনসো ম্যান জুজুৎসু কাইসেন আর ছিল ডিমন এই তিনটা আছে এর এর অফিশিয়াল টাইটেল এটা কিন্তু আমি বানাই বলতেছি না এটা অফিশিয়াল টাইটেল দাবা দা ডার্ক ট্রিও ডিমন আছে ডার্ক ট্রিও হ্যাঁ ডিমন আছে কারণ তিনটাই না না আসতো না না তিনোটাই হলে এইটিন প্লাস গোর আছে তিনোটার মধ্যে একজন এটাকে দ্য ডার্ক ট্রিও বলা হয় আর এটা অনেক পপুলার এই তিনটা এনিমি বাট না আরেকটা ইস্যু হইতেছে হলো যে কেন কাইজো নাম্বার এটা তো বড় হবে না কারণ কাইজো নাম্বার এটা অনেক ছোট মানে মাঙ্গার সাইজও অনেক ছোট তো একটা জিনিস যদি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাই আমার মতে মিনিমাম এই দুইশো চ্যাপ্টার থাকা উচিত যেটা আমার মনে হয় এটা কোন টাইটেন দুইশো চ্যাপ্টার

হম বলো আপনি বলেন টপিক 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 কি টপিক হচ্ছে অনেক গরম বাংলাদেশ ইন্ডিয়া কোথাও ঠিকা যাইতেছে না একদমই না আচ্ছা ও খুবই খুবই কিউরিয়াস আমি খুবই ইচ্ছুক এই প্রশ্ন জানতে ক্লিয়ার ভিশন ভাই আপনাদের এলাকায় তো অনেক গরম পড়ে তাই না প্রচন্ড প্রচন্ড একদম প্রচন্ড গরম পরে হ্যাঁ কিন্তু আমার কথা হইছে জীবনের কি রাস্তার পিচ গোলটা দেখছেন না অতটাও খারাপ দেখি আমাদের এখানে দেখি আমি বুঝে গেছি বাংলাদেশ 5 6 নাম্বার পিচ স্কোর যা করে इजीली গইলা যায় এটা আমি শুক্রবার নামাজ পড়তে গিয়েছি আমার স্যান্ডেলে তো গলা গইলা গেছে পিচও গলা স্যান্ডেলে তো গলা কি কিছু করতে পারতেছেন না আমি আমার মামার গেছিলাম এসেছিলাম তখন দেখি রাস্তার পিচ গইলে যেতেছে মানে কি আমি ঠান্ডা পানির বোতল কিনা রাস্তা সামনে সামনে পানি ফেলায়ে ফেলা যাইতে হইছে না হইলে জুতা গইলা যাবে পর আমি খালি পায়ে কইতে পর পা পা জলতেছে নাকি হ্যাঁ খালি পায়ে হাঁটতে হচ্ছিল নাকি ওই টাইমে না না খালি পায়ে হাঁটো তোমা পা শেষ রাস্তা পিচ গইলা যায় না খালি পায়ে জুতা বাজানোর জন্য আর কি পানি কিনছে হ্যাঁ আমার রাবার জুতা কিন আমি স্যান্ডেল পরে গেছিলাম তো রাবারের স্যান্ডেল তোর গইলা গেলে তোর ডান ঠান্ডা পানি কিনা ঢেলাই ঢেলাই তারপরে যাইতে হইছে এরকম অবস্থা বাংলাদেশ আশা করি ওয়েদার রিপোর্ট অনুযায়ী কালকে বৃষ্টি হবে হ্যাঁ আশা করি আশা করি আশা করি কালকে বৃষ্টি হবে ওকে ইয়া কি জানি পাকিস্তানি অ্যানিমে বলেন অ্যানি প্রো কি রিসার্চ করলেন আমি আমি যা বলার তো ভিডিওতেই বলে দিছি মানে ওই ওই পর্যন্তই জানি আর বেশি জানি না এটা ডাবল প্রমোশন হুম ভিডিও ডাবল প্রমোশন এখন আবার শোনা না আচ্ছা আমরা কি কিছুদিন আগের একটা কন্ট্রোভার্সি টপিক ঠিক আছে সব থেকে মানে সেটা হচ্ছে এন্ডিং নিয়ে ঠিক আছে কি মতামত তোমাদের এন্ডিং ইজ ওকে ফাইন এভরিথিং আচ্ছা আমি আমি একটা ফাইনাল কথা বলবো একদম ফাইনাল কথা অ্যারেগন টাইটেন এন্ডিং পারফেক্ট এন্ডিং না বাট একদম একদম এর এন্ডিং যে যে স্টোরি ছিল ওইটাকে একটা কমপ্লিট এন্ডিং দিছে আমার মতে অল্টারনেট যদি কোনো ওয়ে যাইত ওইটা অবাস্তব হইতো আর অত বেশি মানে যেই যেই ইয়াটা তৈরি করছে যে ইমেজটা তৈরি করছে ওই ইমেজটা হইতো না যদি আমরা দেখতাম যে এটা কোন টাইটেনের এন্ডিং এ হ্যাঁ এরেন কোনো মতে গেছে মেঘের সাথে বিয়ে করতেছে তাহলে এটা কিন্তু আমার ইউনিক কোনো এন্ডিং হইলো না এরকম অনেক অ্যানিমে আছে ফুল মেটাল লালকা মিস্ত্রি বলি এরকম অনেক অ্যানিমে আছে যেগুলো এপিসোড এর লাস্টের দিকে আমরা দেখি যে একটা কাপল থাকে মেন কাপলেরই

অনেক অনেক মজা করছে কারণ তা তাদের তো থিঙ্কিং সব ভাবে তাই না ওর জন্য তারা আর কি অ্যানিমেটা অনেক ইয়া করছে মানে অ্যাপ্রিসিয়েট করছে অ্যাটেকন্ট তো আমার মতে এন্ডিংটা ভালো এন্ডিং না টেন আউট অফ টেন না বাট আমার মতে অন আইটেনের যে স্টোরিটা ওটাকে কমপ্লিট এন্ডিং দিছে এটা হলো আমার ফাইনাল ভার্ডিক সবাই দেখি যে একদম দুরা বলতেছে যে এরেন এরেন একটা বোকাশালা কারণ ও ও নিজেই বলছে আমি বোকা

যে স্পিনিং মুভস মুভস আমাদের তো দেখেন অ্যানিমে এর মধ্যে থাকলে সব গুছা গুছি যেটা কোনটা না সবগুলো তো উচ্চারণ করে বলতেই হবে নো মুভ খালি চিল্লায় হ্যাঁ খালি চিল্লায় যে ও করে চিল্লায় আক্রমণ করে এইটা সেকেন্ড হইতেছে হলো আমাদের এই কি জানো বলে এটাকে আরে যে এরকম এত ছোট একটা টাইমের মধ্যে না না হ্যাঁ ওরা নাই এই ওরা জিনিসটা এত বিশ্রী লাগে আমার কাছে এটা দেখলে মনে যায় গেল গেল গেলো সব গেল এরা অরা মানে হইতেছে অ্যানিমেশনের মধ্যে ফাঁকি বাস ওই যে উপরে একটু ওভারলে বসায় দিলেই হয়ে যায় যার কারণে অনেক জেনেরিক অ্যানিমে গুলো আছে ইসেকাই ওরা খালি ওরা মরা দেখা যে মধ্যে বেন কাটার কত পাওয়ারফুল এই দেখো অরা আরমিন আর এরউইন এরউইন আর এরউইন 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 স্মিথ এরউইন শাবাশ এরউইন স্পিচ এরিভিনের যে স্পিচ আমার মতে ওই স্পিচ শুধু অ্যানিমে না ফিকশনের মধ্যে মান অফ দা বেস্ট স্পিচ ওটা বোঝায় যে একটা লিডারশিপের কত দাম কি কি লিডারশিপ ও নাকিও মানে দেখাইছে হ্যাঁ লাগবে আমি ওয়ান পিসের কথা বলবো না থাকে ওয়ান পিস ওয়ান পিস আমরা না বলি আর পডকাস্টের মধ্যে আমরা পডকাস্টের মধ্যে ওয়ান পিস আনলে সব ওয়ান পিস হয়ে যায় থাক থাক কারণ শেষ হয় না 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 রিকমেন্ড তার জন্য বাট আমি এখনো দেখে উঠতে পারিনি দেখে তারপর উঠে তারপরে রিভিউ দেন আমারে আমরাও তো মানে রিভিউ ভিডিও বানান দুই অ্যাকচুয়ালি আমি দাদার কাছ থেকে শুনে নিয়েছি ঠিক আছে ভালো এগুলো শুনে না দাদার কাছে ওয়ান পিস এর রিভিল হওয়ার আগে তার থেকে অফ করে ফেলেন হ্যাঁ একদম এই রিভিল হলে কিন্তু শেষ রিভিল হলে বাঁচতে পারবেন না এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একদম মুখের সামনে এসে করবে এরকম মুখের মধ্যে ছাপায় দেয়া যাবে সোশ্যাল মিডিয়াতে যদি না আসে দেখবেন যে আকাশে বিমান উঠতেছে ওয়ান পিস এইটা

না না রিভিউ ফাইনাল সাগায় ফাইনালি মানে একদম লাস্ট স্টেজে আছি আমরা আচ্ছা ওয়ান পিসের লাস্ট স্টেজে চার পাঁচ বছর হ্যাঁ না চার পাঁচ বছর মিনিমাম চার পাঁচ বছর চার পাঁচ বছর ফাইনাল ফাইট এখন মানে এখনো চার পাঁচ বছর বাকি আছে হুম চার পাঁচ বছর বাকি আছে বলতে এখন জাস্ট রিভিল আর রিভিল যেটা 25 বছর ধরে আটকে রাখছিল সব একসাথে ছাড়বে আমি তো লাইভ অ্যাকশনটা দেখছিলাম নেটফ্লিক্সে এটা আমার একটা ফ্রেন্ডের সঙ্গে

মানে কি সব কি সব কি ক্যালিবারের ক্যারেক্টার আছে আমার মতে সিজন 2 তে এলাবাস্টা পুরোটা কমপ্লিট করা পসিবলই না হয়তো ওই যে রেবেলিয়ান যে পার্টটা ওটা হয়তো একটু দিতে পারে আমার ওটা মনে হয় না আমার জানেন কি মনে হয় এই আপনার যে এই সিজন 2 যেটা থাকবে যদি 8 এপিসোড করে 8 এপিসোড তো পসিবলই না 8 এপিসোড করলে ওটা এটা হলো প্রি এলাবাস্টা যে যত কাহিনী মাইনি আছে লোক টাউন উইস্কি পিক লিটল গার্ডেন তারপর হচ্ছিল চপারের ড্রাম কিংডম তারপর হচ্ছিল ওই যে আরেকটা আইল্যান্ডে গেছিল না তারা ওই যে উইস্কি কি বলছি হ্যাঁ উইস্কি পিক লাবুন লাবুন হ্যাঁ এইসব ক্যারেক্টার গুলাকে মনে করেন দেখাই দিবে আট এপিসোডের মধ্যে আট এপিসোডের মধ্যে আরামসে কভার করবে পরে মনে করেন আবার যদি সিজন করে আট এপিসোড করে তখন মনে করেন পুরো একদম কিলার জিনিসপত্র হবে কারণ তাছাড়া পসিবল না মাত্র আটটা এপিসোডের মধ্যে এত কিছু কভার করা এই যে পডকাস্টটা শেষ হলে বলছো আমার সাথে ইয়া 12 আর 13 পড়বা

একদম মিলে এখন টাইম স্কিপ এর অন্য হিসাব ওটা দেখা যাবে ওইটা পাউডার মাখা যাবে এটা ব্যাপার না আমরা কত দূরে চিন্তা করতেছি টাইম স্কিপ পর্যন্ত লাইভ অ্যাকশন যাইবো মারিনফোর্ড মারিনফোর্ড করতে হলে এন্ড গেমের মতো টাকা লাগবে আরো বেশি লাগবে আরো বেশি লাগবে মানে আরো এন্ড গেমে তো ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার ম্যাটার করে না ওই মেইন গুলোই তো কাহিনী খেলছে হ্যাঁ কিন্তু ঘরে তো ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার মানে সাতটা শিশিবুকায় হোয়াইট বিয়ার্ড পাইরেটস এর মনে করো 20 টি স্টার হোয়াইট বিয়ার্ডই তো অ্যাভেঞ্জারস

আবার ইয়া সিরিজের মধ্যে জিনিসটাকে একটা এক দিনে কমপ্লিট করার চেষ্টা করছে অ্যানিমের মধ্যে একদিন ছিল না একটু বেশি ছিল দুই তিন দিন দুই তিন দিন ছিল হ্যাঁ অ্যানিমের সিরিজ কি আলাদা নাকি মানে কি যে লাইভ অ্যাকশনটা হয়েছে স্টোরি দিক থেকে সেম 90% सेम 90% सेम 90% 80% सेम বাকি সব এদিক সেদিক করছে আর কি হুম এদিক সেদিক করছে না ভালো করছে আমাদের বেটার হইছে উসপের দেখতে চাইতাম না না তাও উসপের যে আর্টটা আছে ওই আর্টটা আমার কাছে মনে হয় না যে অ্যানিমের মধ্যে আমরা যারা আগে থেকে দেখে রাখছি আমাদের কাছে নকস্টালজিক লাগবে কিন্তু যারা প্রথমবারের মতন দেখবে ওদের কাছে সেটা ভাল লাগবে না কারণ আমি নিজেই ওই জায়গাটা ঠিক মতো এনজয় করতে পারিনি ওই যে ওয়ান পিস প্রথমে একশো পিসের পর্যন্ত একটু ধৈর্য লাগে না আমাকে মনে হয় না আমাদের তিরিশটাই এনফ ধৈর্য ধৈর্য আরে জন্য মানে নিউ অ্যানিমে ফ্যান্স বানিমে ফেন্সি নিউ অ্যানিমে ফ্যান্স আমার মনে হয় না ওয়ান পিস নয়শো টাকা কারো ভালো লাগবে এই তো ওই যে কার্টুন নেটওয়ার্ক এই কাম করছে যেখান থেকে অ্যানিমেশন ভালো ওখান থেকে অ্যাডাপ্ট করা শুরু করছে আচ্ছা আমরা তো এটা কথা বলতে পারি এই যে নয়শো এপিসোডের পর থেকে যেহেতু ওয়ান পিসের টপিকের মধ্যে আমরা আসি মানে ওরা সব সময় এই কাজটা করে যে পপুলার একটা শো এর পপুলার একটা সিজন ফাঁস করে এনে এটা দেখায় সামনে কি সিন নাই পিছেও কি আগে কি করছে সেটা কেউ জানেই না কিছু জানে না যদি একটা রিপিক আমার মতে যদি রিক্যাপ এপিসোড যে রিক্যাপ যে মুভিগুলো আছে ওগুলো যদি তারা করতো তাও মানতাম যে অ্যাট লিস্ট কিছু একটা দিতেছে ওইটাও করে নাই ডাইরেক্ট একদম নয়শো থেকে হতাশ 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 আচ্ছা লাইভ আমরা তাও আমরা তাও দেখবো আমি কিছু আমি দেখতেছি দেই কি করে হিন্দি ডাব হ্যাঁ হ্যাঁ ই ক্লিয়ার ভিশন ভাই কি বলতেছিলেন মানে বলেন বলেন

ওটা না আমার ভাবনা না কে এডা র্যান্ডম একটা মেরিন লাগতো হুম এত বড় 빅 শট কে জানতো গড হিরো আচ্ছা তো আমরা আরেকটা বিষয় যেটা আছে আমরা তো আমাদের নতুন দুই গেস্টের কারেন্ট অ্যানিমে যেটা তারা দেখলো সেটা আমরা রিভিউ নিলাম এখন আমাদের দুইজনের অবস্থা দেখি যারা পুরাতন একটু টিজে ভাই কোন অ্যানিমে আপনার সর্বশেষ দেখলেন অ্যানিমে মাঙ্গা না

অপ এপিসোড আর অনেকগুলো বাকি আছে হ্যাঁ বারো 13 পর্যন্ত মেবি ভালো লাগতেছে না দেখেন আমা কেমনে কেমনে বাইচা যায় লাইক সিরিয়াসলি এখনো মেইন জিনিস শুরু হয়নি কোন 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 ইয়া স্টুডেন্ট সাথে আর কি ইয়া হইছে মানে তাদের ইস্যু গুলো লাস্ট হচ্ছে উজে কি বলে ঠিক মেটা ঠিক মে চুল যে ব্লন্ড ব্লন্ড হইডা ঠিক বলছি ঠিক

ওইটা 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 শেষ করছি আমি নেক্সটটা দেখব যেটি ওর ওপেনিং মিউজিকটা বাদ দেন ওপেনিং আর এন্ডিং মিউজিক এন্ডিং মিউজিকটা ভাই ওপেনিং মিউজিকটা খুবই কঠিন দেখেন কি দেখেন যে সাদা গালো সব কিছু জিটিও ভালো লাগছে হুম আর মাঙ্গাটা বলো না আমার এটা নিয়ে কথা বলতে খুব ভালো লাগে মাঙ্গাটা আমি আচ্ছা যেহেতু মাঙ্গার টপিকে আসি আমি আমারটা বলি আমি ইনিশিয়াল ডি দেখতেছিলাম ইনিশিয়াল ডি এর শেষক তার পর আমি ডি এর ইয়া মাঙ্গা আছে নাকি হ্যাঁ আছে আছে মাঙ্গা আছে মানে পুরোটা কভার করছে 애니মে হ্যাঁ 애니মে পুরোটা কভার করে সিকলও বাই করে ফেছে আমার মতে অন্যতম একটা অ্যানিমে মানে মাঙ্গা যেটার অ্যানিমে আমি বলবো মানে একদম মাঙ্গা কি পুরো জাস্টিস করছে নর্মালি কোন মাঙ্গা থাকলে ওগুলা দেখি যে এন্ড মাঙ্গা যদি খুব ভালো থাকে অ্যানিমে সেটা মিট করতে পারে না যে রকম মাঙ্গা খুবই গটেড বাট 애니মে মিট করতে পারে না ওয়ান পিস দরকারি কি দরকারি মাঙ্গা পিসের মাঙ্গা এত গটেড ওয়ান পিসের 애니মে পুরা একটা হতাশ स्पेशালি নতুনগুলো এত স্লো পেসিং জিজি দিকটা হ্যাঁ ব্লিজ ব্লিচ তো 10 বছরের বিরতি নিয়া আবার এভাবে আসছে এমন ভাবে আসছে বাবারে মনে মুভি দেখতেছি এই এপিসোড কোটিনজি নি আর নারুটোটা ফিলারগুলো বাদ দিলে ঠিক আছে আমার মত আমার মত ঠিকই আছে ফিলার জিনিসটা না আরে তো স্কিপ করা যায় এমন তো না যা আমরা উইকলি উইকলি দেখতেছি যে ফিলার সব আমি ভাবের যারা উইকলি দেখছে তারা ওই মানে শর্ট যারা একসাথে দেখছে কি রকম যারা একসাথে বিগ 3 এনজয় করছে তারা মানে কি 2012 2012 ওই তো 12 বছর তখন আমরা কি বুঝতাম না কি তখন চলতো ডোরে মন্ডেজ নিতে

যে সময় জাপানিজ টা দেখছি আমি ভাবি আমার কি আজীবন কি ভুল দেখে আসছি সিনচান দেখলে কি বলবা আবার চাইল্ডহুড ওয়াজ আ লাই সিনচান তো কঠিন বিষয় সিনচান তো কয়েকদিন আগে জানলাম তোমার থেকে যে এটা এইচি অ্যানিমে আমি কোনো ক্যাটাগরি এরম ভাবে চেক করি নাই যে ক্যাটাগরি মাসাদে বেশি হেড করে ওই ওই ক্যাটাগরির মধ্যে হইতেছে সিনচান এইচি অ্যানিমে লচক ফচকের অভাব নাই সাম্বা সাম্বা মুভিটা ওর কি শেষ করছেন পুরোটা ওই দিন তো ইয়াশাদে দেখছে ফিরোজ ভাইয়ের সাথে না পুরোটা তো আমরা দেখলাম না পরে সেড়ি খেতে চলে গেলাম না ও আচ্ছা এরপরে লাস্টে 10 মিনিট আমি মনে আমি একা দেখছি লাস্টে 10 15 মিনিট উইয়ার্ড রিভিলটা কেমন লাগছে উইয়ারডেস্ট সিন ইন মুভি এভার উইয়ার্ডেস্ট এর আগেও উইয়ার্ড ছিল ওই যে সুইট পেটেটো খেলে যে পাত দিত তারপরে সস সস নিয়ে ওই তো এত ওয়িয়ার্ড একটা মুভি ছিল যা লেমন থাকতো না এজেন্ট লেমন এজেন্ট মানে ছিল হ্যাঁ কি পাদের ইয়াতে গ্যাস দিয়ে কি বোমা থোমা নাকি কি না কি বানায় মানে কনসেপ্টগুলো এত ওয়িয়ার্ড সিনচেনের এজেন্টটা মজা লাগছে উইজেনিস এত ভালো লাগে যেমন জোজো ও জোজো পার্ট 7 আসছে লেটস গো আমি গান নাকি আমি খুব আমি খুব টেনশনে ছিলাম কারণ সবাই মানে এমন ভাবে বলছিল মনে এটা কখনো আসবেই না ইউটিউবে মানুষজন তোমার টাইটেল দিত স্টিল বল রান মাইট নট হ্যাভ অ্যান 애니মে এরম যে আর পার্ট 6 এর যে গ্যাপ ওই গ্যাপের কারণে ইস্যুটা হইছে না না পার্ট 6 এর পার্ট 1 এর আর পার্ট 2 এর যে গ্যাপটা ছিল পার্ট 2 যা আছে অনেকে জানতো না না এমন বিষয় একটা নেটফ্লিক্স

একটা হট টেক দাও হট টেক মানে এমন একটা অপিনিয়ন দিবা মানু শুনেনা অনেকে একদম রক্ত টক বকায়া যাবে ক্লিয়ার ভিশন ভাই শুরু করেন উনি তো বলল যে ডরর ভালো লাগে না what? বললেন হ্যাঁ ওযে বলেনা মাত্র ডরর ভালো লাগে না নাকি আমার কাছে খুব ভালো লাগছে ডরর হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা এরা তো কোটিন ব্যাপারে কেন ভালো লাগে না রিজনটা একটু শুনি নাকি ইন অপর সিন আছে নাকি কি বললো এবার কিছু কিছু সিন যেরকম ওই তুমি যে বললে ওই ওই যেখানে আমি জানি না ক্যারেক্টারের নামও ঠিক মনে নেই যে সেই একটা সিন আছে না যেখানে বাচ্চাটাকে যে মানে আর কি ওর মা সেই খাবার দেয় সেখানে কিছু কিছু মনে কি লোকের সঙ্গে মানে জানোই তো মনে কি মানে ওই সিন ওরকম তাই তারপরে আরো কিছু সিন আছে যেগুলো আমার আমি বলি এখন এই টাইপের সিনগুলো তো থাকি অনেক ইয়াতেই থাকে লাইভ অ্যাকশন বলো অ্যানিমে বলো মুভি বলো এই টাইপের সিন থাকে এটার জন্য কি খালি ইয়া বললা কারণ আমার যদি আমার যদি আমাদের নিজস্ব রক্তে বানানো বাংলা সিনেমা বা আপনাদের আপনার জন্য বলিউড বা টলিউড হলিউড হলিউড তো মানে বাংলাদেশি যতগুলি বলি সবগুলোর মধ্যে কিন্তু আইটেম সাম থাকছেই তো আইটেম থাকার কারণে আপনাকে মুভি হেড করতেন না ওখানে তো ঝাঁকা নাকা ঝাঁকা নাকা জিনিসপত্র দেখা এই টাইপের এসব সিন থাকবেই এবার আমি একটা কথা বল দেখো আলো ওই টাইম হলো আমার ফার্স্ট টাইম ছিল ঠিক আছে এনিমিটা আজ থেকে আমি প্রায় পাঁচ ছ বছর আগে দেখেছিলাম ঠিক আছে ওই টাইমে আমি মানে ওই সিচুয়েশন অনুযায়ী মেনে নিতে পারিনি এবারটা হচ্ছে যদি বর্তমান সিচুয়েশন অনুযায়ী দেখি আবার নতুন করে আশা করি ভালো পারে ভালো লাগছে বলতে পারি যে হ্যাঁ ভালো লেগেছে এক্সাইটেড হয়ে যেতে পারে হ্যাঁ এটা এক্সাইটেড হবে না ওটা শুধু ফেরদৌস ভাই হয় আর হবে না ওই সব সিন দেখে

আমারও এটা ফেভারিট মিনিট এক মিনিট পছন্দ না বলতে কি একদম পছন্দ না নাকি এটা সেকেন্ডে রাখছেন সেকেন্ডে আমি আমি মানে আমার তাইলে ঠিক আছে কারণ রেনগোকু তো অনেক বিলভড একটা ক্যারেক্টার না 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 রেনগোকুরে আমার খুব ভালো লাগে রেনগোকুর এই সিন আমার একদম মনে লাগছে পরে মানুষ ভিডিও পরে বানানো শুরু করছে যে রেনগোকু একটা ডিমন হলে কেমন হইত আকাজার এক্স অফারটা অ্যাকসেপ্ট করলে কেমন হইত আকাজার ব্যাক স্টোরি দেখবি এত সুন্দর মানে তোমাকে আকাজার উপরে একটা ভালোবাসা চলে আসে আকাশের ব্যাক স্টোরি যখন দেখবো ওটা হলো তোমার ফাইনাল আর কে নামটা ভুলে গেলাম ইনফিনিটি ক্যাসেল হ্যাঁ ইনফিনিটি ক্যাসেল ইয়েস ইয়েস ইনফিনিটি ওই ইনফিনিটি তোমার এই লেটেস্ট লাস্ট সিজনে যে ওই যে কি জানি লাস্ট সিজন যেটা ওখানে যে ইনফিনিটি ক্যাসেলটা কত সুন্দর ভাবে দেখায় আপর মুন বাকিগুলা যে দন্ত এত সুন্দর ভিজুয়াল আসিরা ট্রেনিং আর

চট্টগ্রামে अवेलेबल নাকি বরিশাল এখন আসে নাই ও কমেন্টে আমি জিজ্ঞেস করছিলাম যে বরিশাল আসবে কিনা তো ও কামিং বলছে যদি আমারে কমেন্ট দেন একটা মহিলার কমেন্ট দেয়ছে না আমি আর আমার একটা ফ্রেন্ড দুইজনে জিজ্ঞেস করছি ওই মহিলা সিম টাইম জিজ্ঞেস করছে আমাকে আমাদের দুইজনে জিজ্ঞেস করে নাই মানে উত্তর দেয় নাই ওই মহিলাটা উত্তর দেয়ছে আচ্ছা ইয়া ক্লিয়ার ভিশন ভাই কি জিও সিম ইউজ করেন আমি এয়ারটেল ইউজ করি জিও সিম বেশি একটা নেটওয়ার্ক পায় না এর জন্য জিও সিম ইউজ করি না কি বলেন ভুলে যায় উনি যে ইন্ডিয়ার আম্মানির আম্মারে বাসায় যায় জানলার মধ্যে পাঁচ ঢাল মারবেন বলবেন যে জিও কাম করে না জিও এখন সব কিছু নিয়ে নিতেছে মিয়া ডিজনি কিনা বলে হুম কত কিছু ও আমি খুবই ইন্টারেস্টিং একটা ফিউচার প্ল্যান দেখছি টিজে ভাই মানে যারা আমরা ঢাকায় থাকি তাদের তাদের জন্য আমি একটা সুইচ মানে একটা প্ল্যান করছিলাম তো আমি ওই দিন ইয়া দেখতেছিলাম ওই ট্র্যাশ টেস্ট একটা স্পেশাল দেখতেছিলাম যে হাওয়াইতে গেছিল স্পেশালটা তাই না ওইটার লাস্টে যে সিনটা আছে সিনটা না মনে পড়লো আমরা তেমন একটা কিছু করতে পারি তো আমি ওই যে আমার ক্যামেরাম্যান আছে না আচ্ছা আচ্ছা তো বেসিক্যালি ওরা ওই এপিসোডের লাস্টে আচ্ছা বলবো না কি করে ওটা বলবো না আমি বলতেছি লেট মি কন্টিনিউ আমার যে ওই যে আমার ওই ইয়াম ভিডিও কথা মনে আছে ওই যে আইনেমে কনের ভিডিওটা আমাদের যে ক্যামেরাম্যান ছিল যে লেজেন্ডারি ক্যামেরাম্যান যে খালি মেদের দিকে জুম করে আইপিএল ক্যামেরাম্যান হ্যাঁ আইপিএল ক্যামেরাম্যান হ্যাঁ হ্যাঁ ও হইতেছে হইলো মানে একটা ওর প্রফেশনাল সাইকেলিস্ট তো আমার কাছে জিজ্ঞেস করছি যে কি রে তুই কি আমারে চারটা বা পাঁচটা সাইকেল ম্যানেজ করে দিতে পারবি একদিনের জন্য বা এক ঘন্টার জন্য বা দুই ঘন্টার জন্য ওই বলছে হ্যাঁ আমি পারবো তো আমি ওইটা আমি জাস্ট র্যান্ডমলি জিজ্ঞাসা করছিলাম আমি ভাবছিলাম আমি আসলে না বলবে তো হোয়াট ইফ আমরা একটা বাপ স্পেশাল করি যেখানে আমি আপনি শিশির আর যদি ঢাকায় কেউ থাকে থাকে নিয়া একটা সাইকেল কম্পিটিশন করি চলেন সাইকেল রেস কম্পিটিশন ইয়া সাইকেল রেস হ্যাঁ করা যায় প্রবাবলি এটা পডকাস্টে মধ্যে রিভিল করা ভালো হবে না তাহলে সাসপেন্সটা চলে যাবে বা সাপ্রেসটা চলে যাবে বাট আমি আটকাইতে পারতেছিলাম না মানে আজকেই আসছে আজকে রিপ্লাই পাইছি আজকে বলে দিলাম সমস্যা নাই তোমার ইয়ে ঢাকার মধ্যে কে কে থাকে ওটা লিস্ট করতেছি তুমি আগে বলো ঈদে কি কি করলা ও ও আচ্ছা ঈদের কথাটা তো আমি ভুলেই গেছিলাম আচ্ছা আচ্ছা তো এর এমন করো কেন আমি না না আমি আমি ভুলে গেছিলাম আমি কোথাও লেখা রাখি নাই তো তো আমি যখন ঈদে আমার দেশের বাড়ি যাই আমি একটা রিসার্চ করছি বা একটা এক্সপেরিমেন্ট করছি সেটা হচ্ছে যে আমি রাস্তার মধ্যে কয়জনকে অ্যানিমে টি শার্ট পরে আছে আর কয়জন কোন অ্যানিমে টি শার্ট পরে আছে তো সবচেয়ে কমন যেগুলা আমি দেখছি সবচেয়ে কমন কাইসেন দেখছি ডিমো দেখছি তারপর চেনসো ম্যানের দেখছি অ্যাট একন দেখছি ওয়ান পিস দেখছি নারো তো হান্ড্রেড পার্সেন্ট আছে অবাক ব্লিচের অনেকগুলো দেখছি তারপর টোকিও গুল টোকিও গুল তো আহা আহা টোকিও গুলো কানেই কানে কেড়ে যায় এই পোজারা ছবি রব নাই তারপর দেখলাম হলো বার্জাকের দেখছি আর হচ্ছে ডেথ নোটের দেখছি পোকেমনকে আমি অ্যানিমে হিসেবে কাউন্ট করতেছি না যার কারণে পোকেমনকে আমি গুনি নাই তো আমি এই যে আমার এই যে এই 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 ডায়রিটা নিয়ে আমি বসছিলাম এখানে আমি স্ক্রিপ্ট লিখি আমার ভিডিওর এটা নিয়ে আমি বসছিলাম যে কোন কোন এনিমে দেখছি আর টিক মারবো জানেন সবচেয়ে বেশি কোন এনিমেটা আসছে আমাকে সারপ্রাইজ করছে টোকিও গুল টোকিও গুল টোকিও গুল টোকিও ঘুরে জামা সবচেয়ে বেশি পড়ছে টোকিও আমি একটা কথা বলি মানে একচুয়ালি আমিও প্রচুর লোককে মানে মেলায় অথবা সব জায়গায় আমাদের এখানে দেখি যে সবাই এম টি শার্ট পরে আছে এবার আমার একটাই করছে যে তারা কি আদেও এনিমি দেখে নাকি না জাস্ট মানে আর কি ওই ক্যারেক্টারটা ভালো লেগেছে না সবাই দেখে না আমার মতে থার্টি পার্সেন্ট মানুষ দেখে আর বাকি সেভেন্টি পার্সেন্ট মানুষ জানে না আমার দেখতে সুন্দর লাগে ইন্ডিয়া জানি না বাংলাদেশে তো আমাদের গার্মেন্টস সেক্টর সবচেয়ে লিডিং সেক্টর না তো কাপড় চোপড় তো এখান থেকেই যায় তো ওই যে শিপমেন্টের সময় রিজেক্ট মালগুলা ফালায় দেয় তো যদি কোন অ্যানিমে কোম্পানি স্পন্সর কইরা থাকে ফালাই দেওয়া মালগুলো কোন জায়গায় ফুটা উঠে গেছে একটু ফুটা আছে ওগুলো আর কি রাস্তা ফুটপাতে বিক্রি হয় যার কারণে রাস্তা ফুটপাতের মধ্যে আমরা অ্যানিমে টি শার্ট মিশার্ট দেখি ওই দিন দেখি স্কাউট রেজিমেন্টের জ্যাকেট বিক্রি হইতেছে ভ্যানের উপরে শীতকালে আমি কলেজ যেতেছি দেখি কিনে স্কাউট রেজিমেন্টের ইয়া জ্যাকেট দামও জিজ্ঞেস করছি চায় চারশো টাকা চাই বলে যে রিজেক্ট মাল বলছে কি রিজেক্ট একটা বুতাম নাই হাত আর একটা বুতাম নাই ও তো যে আমি ভাই করছি আমি রিসার্চের মধ্যে দেখছি টোকিও ঘুরে টি শার্ট পরছে তেইশ জন বুঝে পাইছি তেইশ জনের আমি টোকিও ঘুরে টি শার্ট পরতে দেখছি গ্রামে না গ্রামে না ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার পথে যতগুলা দেখছি জার্নির মধ্যে হ্যাঁ গাড়ির মধ্যে বোরিং লাগে তাই আমি এইসব নজর দিয়ে দেখছি না 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 বাগাবন পরি নাই জ্যাম ছিল না ও জ্যাম ছিল না যার কারণে আর কি আমি পরে নেই সেকেন্ডে ছিল হলো ডিমোস্লেয়ার ডিমোস্লেয়ার আমি দেখছি হলো একুশটা খুব কাছাকাছি গেছে স্পেশালি ডিমোস্লে জেনেটসু অনেক পপুলার জেনেস দেখলাম যে জেনেসুর জেনিসু শার্ট মানে কিমনো প্রিন্টের শার্ট একজন পইরা ইয়াতে কই যেন যাইতেছিল দেখে শার্টটা খুব সুন্দর লাগলো না ক্লস না শার্ট শার্ট কিমনো ছিল না শার্ট একই পার্টার্নের দেখতে সুন্দর লাগতেছিল তারপরে আসে হুম থার্ডে আসে হইলো খুবই সারপ্রাইজিং থার্ডে আসে আমাদের ড্র্যাগন বলজি ড্র্যাগন বলজি সবাই দেখি সিগমা গোকুর অনেক বড় ফ্যান তারপরে চার নাম্বারে আসে হলো আমাদের ওয়ান পিস ওয়ান পিসের সবচেয়ে বেশি যে টি শার্টটা দেখি সেটা হচ্ছে হলো যে অর্ধেক লুফির হ্যাট আর অর্ধেক হইতেছে দা পাইরেট কিং লেখা ওই ওই আই এম গোনা বি দা পাইরেট কিং এটা না হ্যাঁ আই এম গোনা বি দা পাইরেট কিং হ্যাঁ ওইটা লেখা আছে এটা আমি নিজ দোকানের মধ্যে দেখছিলাম এটা এটা প্রবাবলি পপুলার মেইন কারণ হচ্ছে এখানে কোনো অ্যানিমের ছবি টবি দেওয়া নাই খুবই সিম্পল একটা ডিজাইন মানুষ মনে মনে করে কিনে ফেলছে অনেক অনেক অ্যানিমে দেখাও নাই আর ফিফথে আমি টপ ফাইভে বলতেছি অনেক অনেক বড় লিস্ট পাঁচ নাম্বারে আছে হলো আমাদের অ্যাটাক অন টাইটেন নারুটো নাই আমি সারপ্রাইজড অ্যাটাক অন টাইটেন লিবাও না 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 লিবাই না কাউটের লোগো সবচেয়ে বেশি দেখছি স্কাউটের লোগো পারে এনএস স্কাউট এটা সবচেয়ে বেশি রিসেন্টলি তোমার সিনিগামি ব্যাজের ব্লিচে শিনিগামি ব্যাজের টি-শার্ট গুলো ভাইরাল হইতেছে হুম আও আচ্ছা ইয়াটা তো বলিই নাই ওই যে বারজারকার কোনটা फेमस জানেন ওই যে বারজারকার যে সিম্বলটা আছে না ওই বিয়ের মতন যেটা লাল কালার লেখা থাকে ওইটা 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 দেখি যে সবাই পয়রা ঘুরতেছে আর হলো যে গাটসের গাটসের বারজাক মোড যেটা আছে আর্মরটা সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগে এস্থেটিক লাগে এস্থেটিক স্ল্যামডাগের মত এস্থেটিক না ওরা অ্যানিমেটা অনেক এস্থেটিক হ্যাঁ হ্যাঁ স্ল্যাম ইনোবে সব সব ক্রিয়েশনই হলো এস্থেটিক একটা ফিল আছে बास्केटबॉल থেকে ডাইরেক্ট সামুরাই আমি এই মানে ইয়াটা নিতে পারতেছি না চেঞ্জটা তা তা তার হলো ভ্যারাইটি হুম ওকে নেক্সট জোক শোনো ও আমি একটা এক্সপ্লেন করতেছিলাম আমি এখন একটা লাইভই করব এনি প্রো বাংলা ভাই আপনার কাকে বেশি ভালো লাগে তানজিরোকে নাকি জেনিসুকে তানজিরোই কারণ জেনিসু মানে সারাদিন রঞ্জু পিছে থাকে আমারও ভালো লাগে কান্দে কান্দে বেশি আর ক্লিয়ার ভিশন ভাইয়ের কাকে বেশি ভালো লাগে আমি ফার্স্ট দেখাতে জেনেছি ওরকম থাকলে বাট আমার খুব ভালো লাগে জেনিতসুকে একদম ফার্স্ট থেকে স্পেশালি ও যখন ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকার পর যখন একদম মানে ফাইটে প্রথমে দেখে মনে হয় হ্যাঁ কিছু যে ব্যাডাস মুভমেন্ট মানে একদম অসম লাগে স্পেশালি যখন সেই যে স্পাইডার ডিমনটাকে মারে না ওই সিনটা তো আমার একদম ফেভারিট আচ্ছা আর টিজে ভাইয়ের আমার তানজিরো ওহো আমাদের আমরা ড্র হয়ে গেলাম আমরা এই পাশে দুজন জেনেটসু আর ওই পাশে দুজন তানজিরো আচ্ছা প্যারা নেই প্যারা নেই ফেভারিট ওয়াইফু কে ও ইয়েস ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমার আমার তো আজীবন হিনাতা হিনাতাকে আমার পুরোই মানে ভালো লাগে ওয়াইফু মানে ম্যাটেরিয়াল দেখি ওর মধ্যে গুড গুড ক্লিয়ার বিষয় ভাই

সাদা কালার চুল না বরফি স্কোর যেডা কালার এর মানে ব্ল্যাক করব দেখতে পারো করলাম ও নোয়েল নোয়েল আমি নোবেল বলি স্যার নোয়েল 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 নোবেল না 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 নোয়েল না হলো নোয়েলের আর কি সিস্টেম ওরা ওরা হচ্ছে মনে কি সিলভার ফ্যামিলির থেকে বিলং করা ওড়া হচ্ছে তোমার কি বলে ওটা ফ্রিগোলিয়ান ওই আর কি কি বলেন ফ্যামিলি যেও কি এমএচে কাটআপ করছো মাঙ্গা মাঙ্গা ছোট আমার ছোট ভাই কভার ইয়া কাটআপ করছে তো আচ্ছা আমি একটা কোশ্চেন করছি ঠিক আছে এবার করব হ্যাঁ 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 তোমাদের এখনো পর্যন্ত দেখা সব থেকে স্যাটিসফাই হ্যাপি এন্ডিং মাঙ্গা অথবা এনিমি কোনটা মানে মাঙ্গা এনিমি যেকোনো অথবা মাঙ্গা এনিমি দুটোই চলবে মাঙ্গা আচ্ছা কি আছে মাঙ্গা হচ্ছে ও দুই aproslem done nice আমার আমার hazir sandale kaj lagche na এন্ডিং ending যদি রাশ করতে যাও এক একটে এক এক রকম এন্ডিং অনেকগুলো আছে হ্যাপি এন্ডিং হয়েও মানে নিজে লাগে না মনে শান্তি আসে না যে কি এমনি হইল না হইল কি আদো কেমন জানি লাগে তোমরা ম্যাজিক ম্যাচ ম্যাজ দেখেছো ম্যাশের মানে পুরো এনিমি অথবা মাঙ্গা ও ও ও এর মধ্যে হ্যাপি এন্ডিং কোথাও দেখিনি এখনো পর্যন্ত ঠিক আছে মানে যত এনিমি দেখেছি সব থেকে হ্যাপি এন্ডিং ম্যাশেল ম্যাজিক মাসেলের এন্ডিংটা ভালো পুরো কন্টিনেন্ট পুশ করে স্পয়লার অ্যালার্ট মন দেওয়ার পরে কোন স্পয়লার অ্যালার্ট না এই যে এই ফ্লিকটা মনে আছে অস্থির সিজন সিজন 2 তে পুরো কাহিনী শেষ না না মাঙ্গে বসে না না এখনো কাহিনী আছে এখন তো ইনিশিয়াল শেষ শেষ খালি প্রথম অ্যাটাক দিয়ে গেছে এখনো দুটো একটা সিজন তো বেরোবে হয়তো আশা করা যায় কিন্তু মাঙ্গাতে শেষ হয়ে গেছে মাঙ্গা কমপ্লিট অস্থির অস্থির খুবই এন্টারটেইনিং আমি এটা বলবো খুবই এন্টারটেইনিং মজাই মজা আমি যে অ্যানিমেগুলার এন্ডিং না খুব বেশি এক্সাইটেড ওইগুলো এখন পর্যন্ত এন্ডিং এন্ডিং হ্যাঁ হ্যাঁ এন্ডিং এর ইয়া আছে কি জানা বলে টুকরা বারজার্ক ভাগাবন্ড এই তিনটা তো আছে এই তিনটা আমি জুরোদি থাকবে

হ্যাঁ নেই ওটার এন্ডিং ইয়া আগ্রহী আসছি তারপর আচ্ছা এন্ডিং এ যে জিনিসটা আসছি তাই না আমি একটা ইয়া বলি আমি ওইদিন দিন জাস্ট রিয়েলাইজ করলাম যে সবসময় মানুষের মনে থাকাটা কত কঠিন একটা জিনিস স্পেশালি অ্যানিমে সিরিজ যে জিনিসগুলো আছে এগুলো পথে এটা আমি রিয়েলাইজ করি তখন যখন আমি মাই হিরো একাডেমিয়া সিজন সিক্স শেষ করলাম তখন তো আমি দেখলাম যে মায়ুর একাডেমি কিন্তু এক টাইমে মানুষ বলতো যে এইটা হবে দ্য নেক্সট বিগ থিং হ্যাঁ যখন ডিমন্স লেয়ারও আসে নাই যে যে কেউ আসে নাই অ্যাট এখন অত বেশি পপুলার না মানুষ ভাবছে যে মায়ুর একাডেমি হবে দ্য নেক্সট বিগ থিং এটা হবে সেই রকম বড় সবারই মন একদম ছোঁয়া যাবে কঠিন অবস্থা এমন এক পর্যায়ে গেছে সবচেয়ে বেশি পপুলার অ্যানিমে মায়ুর একাডেমিয়াই ছিল ওয়ান পিসে ছিল না নারোটোও ছিল না অ্যাড ছিল না এটা সবচেয়ে বেশি পপুলার অ্যানিমে ছিল এই টাইমে তো একটা অ্যানিমে যে কিভাবে কিন্তু খারাপ হয় না স্টোরি ভালো আছে বাট উই যে একটু বিনিশের কারণে যে পুরাটা যে একদম নাই হয়ে গেল এখন কিন্তু মাহুরো একাডেমি বেস নাই বলতে গেলে আগে আগে তো আমি ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কানেকশন কানেক্টেড ছিলাম আগে না আমি এখনো আসি ওই সময় কোনো একাডেমি যদি টোকা মারি হ্যাঁ বিশ জন আইসা পড়তে যারা ব্যান করে আরে রিপোর্ট মারে এরকম অবস্থা হয়ে গেছে আমি মনে হয় ক্লাস অফ ক্লাসের আমার আইডিও হারাই ফলাইছিলাম এমন অবস্থায় ছিল আমারে ব্যান্ড মেরা দিছে রিপোর্ট মেরা মেরা আমার মনে হয় সব মিশে গেছে সব তোমার বাকুগো বাকুগো যে নট আর্মারটা দিছে ওয়েট 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 ওই ওইদিকে যাওয়ার আগে আমি আর আমার অনেক ফানি একটা ইয়া কথা মনে পড়ছে আগে আমি কি করতাম জানেন আগে অ্যানিমে নিয়ে কথা বলার জন্য মানুষ পাইতাম না ডাইরেক্টলি কার সাথে কথা বলবো ডিসকোর্ডের সময় চিনতাম না তো আমি ক্ল্যাশ অফ ক্লাস এর গ্লোবাল চ্যাটের মধ্যে যা অ্যানিমে একদম জানি মন অ্যানিমান অ্যানিমন ডু ইউ ওয়াচ অ্যানিমে তো ওই টাইমে আমি মাহির মাহির একাডেমি আমি নতুন নতুন দেখতেছিলাম তবে মাহির একাডেমি একটু মানে পচাই পচাইছিলাম সঙ্গে সঙ্গে দেখি যে বিশ জন আইসা পড়ছে আইসা আমার রিপোর্ট মায়ের আমার আইডি টাই ব্যান হয়ে গেছে আমার টানল সেভেন মনে ছিল আমি আইডি তে ও তাই কি এনিমি তোমার হ্যাঁ হ্যাঁ

নাউটো যে ওরোসিমার সাথে ফাইট করে সিক্স টেলস না কয় টেলস হয়ে থ্রি টেলস হয়ে ফোর টেলস ফোর হয়ে তো ওই মানে আমি মানে এগুলো এত ভালো লাগতো পরে ওইখান থেকে শুরু হয়েছে মানে সার্চ দেওয়া তারপরে এই ওয়ার্ল্ডে ঢুকছি যে জিনিসটা কি একটু দেখি আমার ইউটিউবের প্রথম ভিডিওই ছিল হলো পোকেমন এএমবি ওভারকিল মনে হয় পোকেমন না পোকেমন তো আর আগে পোকেমন তো ও আচ্ছা আচ্ছা তোমাদের সবার কাছে Attack on ইন্ট্রোডিউস হয়েছে কিভাবে লাইক পাইছো কেমন আমি আমি একটু দেখি নেই আমি দেখেছি ফার্স্ট Attack on প্রথম থেকেই फेमस ছিল তো সেই অনুযায়ী শুনেছিলাম যে ভালো এনিমি তাই দেখা শুরু করেছিলাম পুরো ফার্স্ট থেকে আচ্ছা নিজে নিজেই হ্যাঁ নিজে নিজেই কেউ সাজেস্ট করে নেই আমি যখন Attack on দেখি তখন মনে হয় সিজন 3 এর পার্ট 1 শেষ হয়েছে পার্ট 2 এখনো আসে নাই তো আমার একটা ফ্রেন্ড আছে ও অ্যানিমে দেখেন আমার অনেক পুরাতন একটা ফ্রেন্ড ও মনে হয় আমি তার সাথে ক্লাস ওয়ান থেকে পড়তাম তো ওই মানে ফ্রেন্ড বলতে আগে ফ্রেন্ড ছিলাম বাট ওই যে কলেজ পাল্টায় যাওয়ার পরে প্লাস একটু মানে দূরত্ব বাইরে গেছে আর কি তো ওরকম কথাবার্তা হয় নাই তো ওই আমার বাসা বা মার্কেটের একদম পাশে তো আন্টি আবার আমার আম্মুর সাথে খুব ভালো সম্পর্ক তো ওই দিন মনে হয় বই কেনার জন্য মার্কেটে আসছিলো তো ওই টাইমে আমার বাসায় আসছিলো অনেকদিন পর দেখা বন্ধু বান্ধব কি অবস্থা এইটা এইটা আমরা ওইটা ওইটা করছি এখন এমন অবস্থা জীবন অন্যদিকে চলে গেছে তো ও আমাকে আমি তো আমার অ্যানিমে দেখতাম অত বেশি ফ্যান ছিলাম না অ্যানিমের বাট হালকা পাতা দেখতাম তো আমি মনে হয় ওই টাইমে অ্যানেমে দেখতেছি মনে হয় লাভিস পর দেখতেছিলাম তো ওই টাইমে আমার বন্ধু বললো যে আমার আমি তো অ্যানিমে দেখি না মানে ওই ওই অ্যাকচুয়ালি অ্যানিমে দেখে না ওই যে আমি তো অ্যানিমে দেখি না বাট আমি রিসেন্টলি একটা অ্যানিমে দেখলাম ওইটা আমার খুব ভালো লাগছে আমি বললাম কোন সিরিজ বলে অ্যারেকন টাইটেন

রাত রাতের বেলা রাত ভোর তিনটার দিকে আমি টরেন্ট খালি সার্চ করতাম ওয়েবসাইটে তো আসেই না ওয়েবসাইটে তো ভুলেই গেলাম তুমি টরেন্টে খালি ওই টাইমের কথা বলতাছো তুমি ওই টাইমের কথা বলতাছো আমরা তো এই ফাইনাল সিজন বের হওয়ার সময় তো সবাই বসে থাকতাম কারণ 10:30 টা বাজবে 11:00 টা বাজবে না না ফাইনাল সিজনের বিষয়টা কি হইছে ফাইনাল সিজনের সময় আমি অনেকগুলো সাইট এর নাম জানতাম ওই টাইমে আমি খালি অ্যানিমে সাইটের একটাই নাম জানতাম সেটা হচ্ছে গোগো অ্যানিমে আর কোন অ্যানিমে সাইটের নামও জানতাম না আগে আমি আমি সব সময় 9 অ্যানিমেতেই দেখতাম মানে আমি নাইন অ্যানিমের সময় চিনতাম না আর গোগো গোগো এখানে আমি ইউস্কর মেনুজন ছিল ওখানে ডাউনলোড বাটন ছিল তো আমি ডাউনলোড করে দেখলাম দেখতে তো আমি রিফ্রেশ মারি রিফ্রেশ মারি দি আসে না আসে না ওয়েবসাইটই লোড হয় না পরে আমি টরেন্টের মধ্যে যাই চার পাঁচটা টরেন্ট সাইডের মধ্যে রিফ্রেশ মারি আসছে সঙ্গে সঙ্গে ডাউনলোড করে দেখতে পাচ্ছি এরকম এক অবস্থা ছিল আর আমার এডাগন আইটা ইন্ট্রোডিউস হয়েছে তোমার এমভি এর মাধ্যমে এমভি ওভারকিল লাইক মানে ওই যে স্মাইলিং যে টাইটেনটা ওইটা দেখে এত ভয় লাগছিল ওই টাইমে আর কোলা সাইড দেখো আমার মনে এমবি দেখে আমি যে অ্যানিমে সাথে ইন্ট্রোডিউস হইছি সেটা চিনি শেলডি আমি যখন অ্যানিমেও দেখতাম না আমি অ্যানিমে দেখার আগে আমি আমি অ্যানিমে দেখার আগে মুভি ফ্যান ছিলাম মুভি আর সিরিজের মুভি আর সিরিজ দেখার আগে আমি ফ্যান ছিলাম গাড়ির আমি ডিজনির কার্স ফাস্ট এন্ড ফিউরিয়াস ডিজনির প্লেন এইগুলা যে কতবার দেখছি বারবার দেখছি

আসলে সেটাই নষ্ট করে মানে বেশি পাইতে চায় ধ্বংস আমি দেখলাম যে কার্টুন আছে আবার তাও আবার গাড়ির হ্যাঁ হট হুইল মানুষ দেখছি ওগুলো তো আমার জানা না এটা আমি চিনি না কিছু না ট্রান্সফর্মার কোনো কিছু না দেখি তো কি হবে পরে মিউজিক গুলা সাথে যখন রেস আমি দেখছি হ্যাঁ আর আমি তো ওই আমি মানে নর্মালি যখন কার্স মাস দেখলে কি হয়েছে ওই যে ড্রাইভিং এর যে টেকনিক্যাল বিষয়গুলো আছে না ওগুলো কিন্তু কত বেশি হাইলাইট করতো না তাই দেখা যায় যে বেশি ফাস্ট যাইতেছে স্লো যাইতেছে ওরে টায়ার পাঞ্চার হয়ে গেল সবই ছিল এপিক মানে কোনটা কোন ভিডিওর কথা বললা মানে কোন মুভি আমি মুভি কার্স কার্সের রেফারেন্সে বলতেছি যে মানে গাড়ি তো একটা মানে ক্যারেক্টার হ্যাঁ না না একটা গাড়ি যে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে যে গিয়ার শিফটিং এ তারপর মেবি দেখাইছিল নাকি হালকা পাতা দেখাইছে বাট ওরে কিন্তু মেইন ফোকাস ছিল না তো যখন আমি ইয়াতে দেখলাম মানে ইনিশিয়াল এমবি মধ্যে দেখলাম যে একটা করোলা গাড়ি যেটা কিনা একটা ফ্যামিলি গাড়ি হওয়ার কথা আমরা সবাই এই যে জি করোল এক্স আমরা দেখি রাস্তায় মাস্তে এখন তো করোলার যে পর্দাটা ছিল একদম অতি যে একদম অরিজিন ওরে দিয়া একটা একটা পোলা যার বয়স মাত্র আঠারো নাকি উনিশ বছর ওই বড় বড় গাড়ি যেমন হইতেছে ইভো আছে ল্যান্সার এর ইভো যারা গাড়ির ব্যাপারে জানো তারা নাম গুলা অবভিয়াসলি তারপরে জিটিআর আছে আর এক্স সেভেন আছে টয়োটার ওই যে এই লাইট গুলো উপরে উঠেছে তোমরা হয়তো অনেক ইয়া তো দেখছো এরকম এরকম মস্টার মস্টার ইয়ার সাথে একটা নর্মাল করোলা গাড়ি কম্পিটিশন করতেছে আবার এমন না যে দেখাইতেছে যে স্পিড বাড়তেছে ইয়া করতেছে শোর মধ্যে বলতেছেই যে করোলার স্পিডও তো বেশি না এদের এদের তুলনায় অনেক কম স্পিড ওই এদের তিনশো চারশো হর্স পাওয়ার করলার কথা বলতেছে হ্যাঁ ইনিশিয়ালি এর কথা বলতেছি যে মাত্র একশো দেড়শো এরকম হর্স পাওয়ার একটা গাড়িজন এরকম বড় বড় রেসিং কারগুলা হারাইতেছে ওই সব টেকনিক্যাল বিষয় পাশাপাশিগুলো এরকম মিউজিক জন্মাইছে হ্যাঁ আমার বলছি এই এই জিনিসটা আমার খুব লাগছে এটা এটা আমার দেখা আমি রিমেক গুলা দেখছি রিমেক মুভি গুলা দেখছি বাট এত বছর পরে আমি ভাবলাম রিমেকটা দেখছি ওজিটা একটু দেখি ওজিটা দেখে আমি বুঝলাম যে আমি কি মিস করতেছিলাম রিমেকটার সিন দেখাই হ্যাঁ একদম আমি আমি ইনিশিয়াল ডি এর সিজন ওয়ানে লাস্টে যে রেসটা হয় ওই শিশির ছিল আমি যখন ইয়া ওই দেখি আমার হাতটা একদম ঘামায় গেছিল এমন সাসপেন্স থ্রিল ছিল একদম

তখন আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম ইউটিউবে ওটা তো তো ওই ভালোই চলতেছে ভাবলাম যেতাম আর বিবিএফ এর ভিডিও দেখতাম ভিডিও বিউক ওরাও যেরকম ভিডিও বানাইতেছে বাংলাদেশ তো ওরকম তেমন একটা দেখতেছি না আমিও একটা মানে এরকম কন্টেন্ট বানানো স্টার্ট করি তো ওই সময় তো প্রিপারেশন নিতেছিলাম কিন্তু প্রিপারেশন নিতে নিতে এখন মানে দেড় বছর লাগাই দিছি এখন মানে ওই নাও তো পেজ থেকে সরাই দিছি আর নিজের কন্টেন্ট এখন সারি এখন সুন্দরভাবে সাজাইছেন সব হ্যাঁ ওকে ফেয়ার ইয়া ক্লিয়ার ভিশন ভাই চ্যানেল অরিজিন স্টোরি তো অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমার চ্যানেল হচ্ছে অনেক দিন আগে থেকেই ছিল মানে এটা না এর আগেও তো আমার একটাই মানে কি দুজন একটা ছেলে মানে কি হলো তার বাড়ি এখানে না অনলাইনে পরিচয় ঠিক আছে এনিমিকাটা করিতে সে হিন্দিতে বানাতো আর আমি বাংলাতে বানাতাম ঠিক আছে তো আনফর্চুনেটলি সে আমার থেকে মানে এতটা উপরে চলে গেছে যে এখন মানে তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই একটা টাইমে নিয়মিত কথা টথা হতো ঠিক আছে আর একটা জিনিস কি যে মানুষের যে কিছু কিছু মানুষ অ্যাটিটিউড বেশি ঠিক আছে ইগো ঠিক আছে তো যাই হোক আমিও আর কখন কন্ট্যাক্ট করিনি ঠিক আছে তারপরে ওই চ্যানেলটা ওই চ্যানেলে এখন আমার ভিডিও আছে তো আমি বানাতাম হচ্ছে এক্সপ্লেনেশন ভিডিও ফার্স্ট ভিডিও ছিল এ সাইলেন ভয়েস মুভি এক্সপ্লেনেশন ঠিক আছে এটা ছিল আর তারপরে তোমার সাইলেন্ট ভয়েস ছিল তারপরে উল্ফ চিলড্রেন ছিল ঠিক আছে এখনো আছে অবশ্য চ্যানেলটা কিন্তু আনফরচুনেটলি আমার ইমেল আইডি উল্ফ চিলড্রেন দেখছেন হ্যাঁ হ্যাঁ উল্ফ চিল্ড্রেল দেখেছেন হ্যাঁ অনেকে অনেকে দেখে এই অ্যানিমে অনেক সুন্দর একটা অ্যানিমে এক্সপ্লেন করা আছে বাট এটা এই চ্যানেলে না সেটা হচ্ছে অন্য চ্যানেলে ভালো ভিউ এসছিল ওটাই হলো টোয়েন্টি কে তারপরে ওটাই ওয়ান পয়েন্ট কত কে এরকম করে ভিউ আসতো ঠিক আছে বাট ওই ভুলে গেছি তারপরে এই অনেক বছর পর মানে মাঝখানে এক বছর পুরো গ্যাপ কোনো ভিডিও টিডিও ছাড়িনি তো ভাবলাম যে ঠিক আছে যে জিনিসটা ওনার কি মানে ছেড়ে দিয়েছিলাম মাঝ পথে সেটা আবার শুরু করি তো ক্লিয়ার শুরু করলাম বাট কোনো এক্সপ্লেনেশন ভিডিও না ডাইরেক্ট ফার্স্ট ছেড়েছিলাম ম্যাজিক ম্যাসের ম্যাশের ফার্স্ট সিজন ওয়ান এর এক্সপ্লেনেশন আর হচ্ছে তারপরে যে গোজর ভিডিও ছেড়েছি ওটা তো পুরো একদম মানে আর কি ভালোই লোকজন দেখে বম বম ওটা হইছে 50 কে হয়ে যাবে কাঁচা কাঁচা কিছু লাস্ট তো তারপরে আর কি ভাবছি যে এখন ভাবছি যে মানে এক এক রকম ভাবছি এক্সপ্লেনেশন ভিডিও তো ভাবছি ছাড়বো প্লাস তার সঙ্গে মানে যে কোনো ক্যারেক্টার আমার হলো একটা জিনিস খুব ভালো লাগে ফার্স্ট অফ অল তোমরা কি ফ্যান্ডম দেখো কি এনিমি দেখার পর না সেই ক্যারেক্টার সম্পর্কে আমার মানে জানতে খুব খুব ইচ্ছা করে যেটা ভালো লাগলে পারে তখন আমি ইউটিউব ভিডিও বেশি না পেলে ফ্যান্ডমে চলে যাই ফ্যান্ডমে গিয়ে তার পুরো মানে দেখবে যে ফ্যান্ডমে খুব সুন্দর করে সাজানো থাকে ঠিক আছে টোটাল ইনফরমেশন পেয়ে যাবে ঠিক আছে তো সেখান থেকে ইনফরমেশন নিয়ে অথবা মাঙ্গায় তো অবভিয়াসলি আছে ঠিক আছে আর খোলার রিজন হলো ওটাই যে অনেকদিন আগে খুলেছিলাম what যার সঙ্গে খুলেছিলাম সেই নেই আর এখন যাই তোমাদের মতো একদম খুব ভালো লাগলো যে অ্যাট লিস্ট খুলে একা নেই তোমাদের মতো সবাইকে পেয়েছি थैंक यू सो मच फॉर আশা করি না হ্যাঁ আপনিও কলকাতার আর এরকম ডুকটাকে ইউটিউবার পাইলে দেখে নেন আমাদের উই আর রিক্রুটিং ভাইর রিজন প্রায় অলমোস্ট আমার মতই আমার তো মানে মানে আমি ইউটিউব অনেক আগে থেকে করতাম মানে এমনি জাস্ট ফর ফান হবি হিসাবে তো হবি হিসাব থেকে মানে হবি থেকে শুরু হয়ে মানে এমন এক পরে পর্যায়ে গেছে যে আমি আসলে আমি কোনো টপিকে পাইতাম না যে কি নিয়ে করবো তো আমি ছেড়ে দিয়েছিলাম পরে না ওই যে আগে যে একটা ভিডিও বানাইতাম যে এক মানে কোনো কোনো কিছু একটু ব্যস্ত থাকতাম যে কোনো সময় আমি এমনি অযথা বসে থাকতাম না হয়তো যদি কোনো একটু ফ্রি থাকতাম হয়তো আমি কোনো ভিডিও টপিক নিয়ে মাথায় এমনি এমনি চিন্তা করতাম ওই যে ওই কিউসিটিটা

তোমারটা বলো মানে এনিমি চ্যানেল স্টার্ট করার আমার তো আমারটা খুবই সিম্পল যে বাংলাদেশে কেন ওয়ান পিস ক্রিয়েটর নাই আচ্ছা কেন থাকবে না নারুটো আছে ব্লিচ আছে নানান রকম 애니মি নিয়ে বানাই ওয়ান পিস নিয়ে বানায় না আমি তো মানে আর আর এরও আগে মানে হ্যাঁ ঠিক আছে ওয়ান পিস ক্রিয়েটর নাই এর আগে আমি চাইছিলাম যে ওয়ান পিস যখন শেষ হবে আর বর্তমান চাপ্টার থেকে মানে যে চাপ্টারটা বেরোচ্ছে ওইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এগুলো আমার একটা ভিডিও ডায়েরি হিসেবে থাকবে পুরো চ্যানেলে আমি আমি সিরিজটা শেষ হইসে আমি পিছনে যে দেখবো যে আমি আমার তখন সেই উই চাপ্টারের উই টাইমের এক্সপিরিয়েন্স কেমন ছিল রিয়াকশন কেমন ছিল মানুষজন কি কমেন্ট করছে মানুষজনে কেমন লাগছে তো ওইভাবে প্রথমে এরকম ছিল পরে এখন পরে হয়ে গেলাম যে ওয়ান পিস ক্রিয়াটা নাই কেন তো এখান থেকে বানানো শুরু করছি বিভিন্ন রকমের ওয়ান পিসের ভিডিও থিওরি ক্যারেক্টার অ্যানালিসিস চ্যাপ্টার উইকলি চ্যাপ্টার রিভিউ তো আসে আর অন্য কোন নিউজ থাকলে ওইটা হতে আচ্ছা এটা শুনে মনে পড়ল আমি হয়তো এটা কোনো সময় পডকাস্টটা মনে বলিনি আমি মনে হয় এটা পডকাস্টের বাইরে মনে বলছিলাম যে আমার আমি তো মানে ওই যে যে বললাম হাত কিলবিল করতেছিল ওইটা তো একটা বিষয় ছিল তারপরে যে বিষয়টা ছিল আমার চ্যানেল খোলা সেটা হচ্ছে আমি আমি স্যাটিসফাইড ছিলাম না বলতে আমি অনেকগুলা অ্যানিমে ইউটিউবার যারা বাংলায় ভিডিও বানায় হ্যাঁ আমি ওদেরটা দেখলাম অনেক ঘোরাঘুরি করছি আমি দেখলাম যে ইন্টারন্যাশনাল মানের যে ভিডিওগুলো আমি দেখি মানে একদম গিগুকে বলবো না যারা একটু ছোট লেভেলে আছে ইন্টারন্যাশনাল আমি ওদেরটা যদি দেখি ওদের লেভেল ওদের যে হিউমার আছে ওরা যে যোগটা করে ওইরকম জোক ওইরকম হিউমার ওইরকম এডিটিং স্কিল সব নিয়ে আমি বাংলাদেশে আমি কাউকে খুঁজে পাইনি অবশ্যই আমি বাংলাদেশের সবাইকে বলবো সব আমি খুঁজে পাই করছিলাম ওই টাইমের মধ্যে না আমার সামনে মনে হয় ভাই ভিডিও আসছিল সুপার ফিকশন ভাই একটা এক্সপ্লেনেশন ভিডিও আসছিল ভিডিও গুলো বেশি আসছিল পোকে মনের গুলো বেবলেটের গুলো ওইগুলো বেশি আসছিল তারপর আমার তালো ভাই তো টপিক থাকে অবভিয়াসলি তা তো থাকবে আমি জানতাম না সে বাঙালি পরে দেখি যে বাংলা চ্যানেল আছে একটা এই নিয়ে কত কাহিনী থাক ওই আর না যাই আমি আমি খুশি হয়েছিলাম যে ও বাংলাদেশী

আমি এই বিএফটা আছে ওইটা আমি খুঁজে পেয়েছিলাম মানে রোস্টিং টাইপের ভিডিও বানাইতো আগে মনে হয় লোগো ছিল সাদা কালার ব্যাকগ্রাউন্ড নীল কালার কি হাতের মতন আছে আর হলুদ কালার কি চিকন একটা মানে চিহ্ন থাকতে পারে আমি চ্যানেল তো হ্যাক হয়ে গেছে মেবি হ্যাঁ হয়ে গিয়েছিল হ্যাঁ তো ওই চ্যানেলটার মধ্যে আমি ভাইয়ের ভিডিও দেখতাম আমার মনে তার লাস্ট ভিডিও মানে তার নন অ্যানিমেট লাস্ট ভিরো ছিল মনে হয় সে মানে একটা কিউএএনএ ভিডিও করছিল খাড়ের উপরে বসে একটা ব্রাউন কালার পুরো পুরো জার্নি एक्सप्लेन করছে পুরো জার্নি एक्सप्लेन করছে ওখান থেকে ওটা মানে তার লাস্ট ভিডিও ছিল তার দেখা তারপরে অনেক দিন পর অনেক বছর পর নাইনে থাকতে আমার সামনে একটা ভিডিও আসলো হ্যাঁ

একটা আমেরিকান একটা রিয়াকশন চ্যানেল আছে ওখান থেকে আমি যে বিএনএফ টিভি ভাইকে হ্যাঁ বাদল ভাইকে খুঁজে পাইছিলাম তো বাদল ভাইয়ের তো আমার যে বাদল ভাই ফেসটা আছে না আমি কিন্তু চিন্তা না তাকে আমি জাস্ট দেখছি তার ভিডিওটা নারোটার ভিডিও দেখছি তারপর হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও আসে আই ফাইনালি ওয়াচ ওয়ান পিস তখন আমি তখন আমার এটা মানে বিশাল নাকি একুশ সালের কাহিনি তখন আমার আমি তখন আমি নিজে ওয়ান পিস দেখতেছি আর আমি মানে মাত্র ড্রেস ট্রোজার কমপ্লিট করলাম তা আমি ওয়ান পিসের ফ্যান ছিলাম ওই টাইমে আমার খুব ভালো লাগতো তো দেখলাম যে আই ফাইনাল ওয়াস্ট ওয়ান পিস চেহারা আমি আসলে বিএনএফ টিভির মানে বাদাল ভাই আর তালা ভাইয়ের চেহারা একটু গোলমাল করে ফেলেছি আমি ভাবছি ওরে বাদাল ভাই কি ফাইনালি নামও কাইন্ডা সেম আচ্ছা আমি কইছি কি রে নাম শুরু হয় বি দিয়ে দেখতেছি নিচের মধ্যে বিএনএফটিভি ভাই কি নতুন নতুন আবার ওয়ান পিস আর শুরু করছে না আমি তো ওয়ান পিস কেউ দেখি না কোনো কথা বলতেছে সব বিদেশি মানুষ ওয়ান পিসের মধ্যে এরকম ইন্ডিয়ান বাংলাদেশ থেকে নাই তা আমি উত্তেজনার টানে ঢুকছি ঢুকে দেখিছে এক্সেন্ট তো অন্যরকম ব্যাকগ্রাউন্ড অন্যরকম এটা তো বিএনএফ ভাই না পরে দেখি যে চ্যানেল ভালোভাবে চেক করে দেখি আরে বিবিএফ 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 নাম কই করে শোনা জানি পরে দেখি হ্যাঁ তারপরে ঢুকে দেখি যে ও এটা ওই যে আমি দেখতাম বিবিএফ বিবিএফ লাইফ না শুধু বিবিএফ চ্যানেলটা ছিল ওইটা আমি বলি যে আচ্ছা তো এই কাহিনী পরে ওইখান থেকে আমার এই ভাই দেখা শুরু হয়েছে তো আমি ভাই রেগুলার ওয়াচার না বললাম যে ভিডিও ইন্টারেস্ট লাগে ওই ভিডিওগুলো আমি দেখি বেসিক্যালি আমি তার নিউজ পাওয়ার জন্য তার ভিডিওগুলো আমি দেখি তো একদিন র্যান্ডমলি আমার সামনে একটা ভিডিও আসলো সিলেটের ব্লগের ভিডিও বেশি এরকম চিনি ভাই বাংলাদেশে আসছিল নাকি আমি তো অনেক খুশি হয়ে গেছি আরে বাংলাদেশে আসছে নাই পরে ঢুকে দেখি বাংলায় কথা বলতেছে পুরান ঢাকাতে গেছি লেটা চা বেশ কি হইতেছে পরে দেখিছো ও তো বি ভি এফ লাইভ হইতে তারা বাংলাদেশি আহ আচ্ছা এইবার সেন্স মেক করে যে কেন ইনস্টাগ্রামের মধ্যে আমি তা ডেইলি ছবিতে দেখিছি এই ব্যানারটা তো খুব চিহ্ন লাগে আমার পরে দেখিছো ও তো বাংলাদেশী জিনিসপত্র এখন

ওই যে আমাকে কোনো কিছু স্যাটিসফাই করে নাই তাই না তো সব কন্টেন্ট ক্রিয়েটারকে দেখা পরে দেখলাম যে না এই বিবিএফ লাইফ বেড়া কিন্তু ভালোই টপের মধ্যে আছে অ্যানিমে কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে ভিউকের ভিডিওগুলো একটু ভালো লাগছিল তো হিউমারটা আছে যেটা আমার ভালো লাগে এবার আমি দেখলাম যে এডিটিং নিয়ে যে একটা জোক আছে সেই জোকটা এখানে ঠিক মতন আসতেছে না পরে আমি ভাবলাম যে পরে আমি দেখলাম যে না এরকম কাজ তো আমার তো একটা মিনিমাম এডিটিং স্কিল আছে আমি চাইলে এই জিনিসটা করতে পারবো আমার হয়তো স্ক্রিপ্টিং এর অত বেশি ইয়া নাই আমার হয়তো পার্সোনালিটি অত বেশি চার্মিং না বাট আমার এডিটিং স্কিল আছে এটাতে আমি কনফিডেন্ট যে কোনো কিছু ভালো না থাকলে আমার এডিটিং ঠিকঠাক আছে এটা আমি জানি তো আমি এডিটিং দিয়ে ঠিক মতন জোক মারতে পারবো তো ওইখান থেকে আমার এই যে লাইট গিগুক হ্যাঁ গিগুকে গিগুকের আমার হিউমার খুব ভালো লাগে ওর হিউমারটা খুব সুন্দর তো অর্জন আর কি ওইরকম আর কি ভিডিওগুলো আমি বানানো শুরু করেছি যদিও শুরুর দিকে আমি একটা আইলসামি করছি না ভালো লাগতো না মোটিভেশন পাইতাম না আমি ভাবছিলাম যে চার পাঁচটা ভিউস সমস্যা নাই জাস্ট বানাইতে থাকি তো ওখান থেকে আর কি এই যে এই জায়গায় আসা তো লং ওয়ে টু গো লং ওয়ে টু হ্যাঁ আমি এই যে একটা কি যেন বলে দিয়েছিলাম এটা খুবই রিসেন্ট একটা জিনিস ও বিজয় ভাই এরা মনে হয় আমি ক্লিয়ার ভিশন ভাইয়ের কাছ থেকে আমি জিনিসটা ক্লারিফাই হয়ে নিব আমি একটা নাম বলবো একটু নস্টাল যে খুঁজে যেতে পারেন আমি ভাবছিলাম এটা আমাদের নস্টেল যে পডকাস্ট যেটা হবে ওইদিন আমি বলবো বাট যেটা আমরা এই রানিংয়ে আছি উত্তেজনা আমি আটকাইতে পারতেছি না

আমি আমি আসলে একটা আমি যে নতুন যে ভিডিওটা আছে আমার যে নতুন ভিডিওটা আসবে সেটা হচ্ছে স্প্রিং যে ভিডিও গুলা তো ওইটার মধ্যে আমি একটা জোক বানানোর জন্য এই প্যারোডি মিউজিকটাকে একটু টানছিলাম তো আমি প্যারোডি মিউজিকের কথা মনে পড়ে আমার মনে আসলো যে দেখি ভিডিও বাবা প্রোডাকশনে কি অবস্থা আগে এত ভিডিও দেখতাম এত ভালো লাগতো এত পপুলার ছিল ফেসবুকে ঢুকলে খালি তার ভিডিও পরে যাই দেখি যে তার সর্বশেষ ভিডিও হচ্ছিল বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের নিয়ে একটা ভিডিও সেটা হচ্ছে দুই বছর আগের ভিড় আমার খুব কফ লাগছে আর গান দা ছিল যে বিয়ানি ওই গানটা আমার ফেভারিট ছিল হ্যাঁ 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 একটা প্যারোডির সময় একটা ছিল গান ফ্রেন্ডস তারপর কত না কত প্যারোডি গান বাইরেছে ওদের ওই গোল্ডেনের অফ হ্যাঁ ইউটিউবের প্যারোডি যে জিনিসটা ছিল অনেক অনেক পপুলার ছিল সালের পিক ছিল হ্যাঁ আগে ডি গেছিল মানে ও ওর ভিডিও ছাড়া বাংলাদেশ ওরকম কারো ওরকম ভিডিও দেখা হইতো না বানাইতো না তখন আমাদের মানে টি সিরিজ ভার্সেস পিউরিফায়ার কাহিনীর আগে আমাদের যে হয়তো সালমান মুখাদ্দের ভার্সেস তাও দাফ্রিদি কার সাবস্ক্রাইবার সবচেয়ে মানে একদম হাড্ডা ডিলার একটা সবসময় ওইটা এখন এখন রাকিব হোসেন হচ্ছে বাংলা পুরা পৃথিবীতে সেকেন্ডে মিস্টার এক নম্বর আমি মানে হতাশার একটা লিমি থাকা বলছি আমি আমি মন থেকে জেনারেলি ভাবছিলাম যে তাহিদ ভাই মানে তাহিদ আফ্রিদি এখনো টপে আছে কারণ তার তার ভিডিও যেমনই হোক না কেন তার কিন্তু মান আছে একটা কোয়ালিটি আছে টপে যাওয়ার বাট রাকিব হোসেন না কয়দিন নাকি শুনছে রাকিব হোসেনের কাহিনী কি ওই নাকি কি কি কারে না কি মারামারি মারামারি হয়েছিল হ্যাঁ কি কি একটা কাহিনী এরকম একটা গোলমাল পার্ক দিয়েছে মানে

এতে কথা বলতে কি আমি ইন্ডিয়ান হিন্দি কমিউনিটির সঙ্গে বেশি একটা ভাবে যুক্ত না ঠিক আছে তো বেশি মিম টিম দেখা হয় না অথবা এই ভিডিও কি চলছে দেখা হয় না 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 আর আমার আর আমার যত অডিয়েন্স আছে বেশিরভাগ অন্তত 80% বাংলাদেশ থেকেই আসে আর 20% এই আমাদের কলকাতা থেকেই ঠিক আছে আমাদের জনসংখ্যা বেশি যে হ্যাঁ এর মধ্যে আবার কিছু আছে রুইঙ্গা না এমন কইরা মাইরা দিলেন এরা কৰা আচ্ছা আচ্ছা ইয়া তোমার জোকটা বলো কোন জোক ছিল ছাপরি ও ছাপরি যে বিষয় ঠিক আছে এখন আমার না এটা আসলে আমার নিজেরই সমস্যা আমার একটা জিনিস আছে যে একটা শব্দ লিমিটের অতিরিক্ত বেশি ইউজ হলে সেরা আমার মিনি নষ্টমশ তো হইই যায় ইউ মিন বাজে লাগে এত বাজে লাগে সলো লেভেলিং ওই পর্যায়ে যায় নাই ওই পর্যায়ে যায় না আমি বলি কয়েকটা আমার একটা এটা একটা কমিউনিটির মধ্যে ঘোরাফেরা করে যেটা আমার জন্য ফাইন ঠিক আছে হ্যাঁ যে অ্যানিমের মধ্যে ওভার যে জিনিস শব্দটা এটা খুব বেশি ওভার ইউজ হয় অ্যানিমে কমিউনিটি বা মুভি কমিউনিটির মধ্যে এটা ঠিক আছে এটা একটা কমিউনিটির ভিতরে আটকানো বা ছাপড়ি এই শব্দটা এটা কোনো কমিউনিটির মধ্যে আটকানো না আমি যেই জায়গায় যাই না কেন হ্যাঁ মাস একটা গালি পেয়ে গেছে ছাপড়ি মানে ছাপড়ি জিনিসটা কি আমি এখনো ঠিক মতন জানি না ছাপরি হয় কি করলে ছাপরি হয় যেরকম আগে ছিল মানুষ কিছু মন খারাপ বলতো এবারে তুই ক্রিঞ্জ হ্যাঁ এটা এটা ছিল আগেকার আগেকার গাড়ি হ্যাঁ ক্রিঞ্জের আগে ছিল ট্র্যাশ যে বেটা তুই ট্র্যাশ এখন শুনেছি তুই তুই ছাপরি তো আমার কথা আমি ক্রিঞ্জ জিনিসটা বুঝতাম

তো ওরকম দেখলে পারে মানে ওদের আমাদের এখানে এক নজরে তাদের সাপড়ি বলা হয় ঠিক আছে কিছু না তারা পুরো ব্র্যান্ডেড সাপড়ি মানে তাদের এই অদ্ভুত কার্যকলাপের জন্য সাপড়ি নামে পরিচিত তো ডেফিনেশন হচ্ছে এটাই যে যারা অদ্ভুত ধরনের কার্যকলাপ করে থাকে তারাই সোকল সাপড়ি এটা লিমিটেড না কোনো নির্দিষ্ট কমিউনিটিতে এই জিনিসটা আমি বলতে চাই না বাট বলতে চাইছে আপনি কি এক কথায় বলতে চাচ্ছেন যে ছাপরি মানে টিকটক ইউজার ইউজার না কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার আমি টিকটক না এর জন্য কেমন কি চলে আমি সঠিক বলতে পারবো না বাট ইনস্টাগ্রামও আমি দেখি না ইনস্টাগ্রামের রিলসও দেখি না আমি রিলস বলতে ইউটিউবের রিলস দেখি আর ফেসবুকটাও সেইভাবে দেখা হয় না আর টিকটক তো ব্যান্ড তো ইউজ করা হয় না তো কেমন টিকটকে কেমন কি হয় আমার সঠিক জানা নেই ইনস্টাগ্রামে থাকতে পারে হয়তো জাপরিরা টিকটকে টাইম স্কিপের আগে যা ছিল এখনো তাই আমি অনেক অনেকগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাকাউন্ট বানাইছি পারাসপর্যন্ত টিকটকের মধ্যে আমি অ্যাকাউন্ট বানাইনি ভালো ভিডিও নেই তুমি শুধু টুইটার রেডিট চালা টুইটার ইয়া সরি টুইচ আর রেডিট রেডিট চালাবা আমি টুইচও চালাই আমি রেডিটও চালাইতেছি তো দেখতেছি ও এটা শুনে মনে পড়লো প্রমোশন তোমরা যারা কালচার আসো ট্রু কালচার মানুষ তোমরা যারা স্যুট পরে সারাদিন ঘোরাফেরা করে গরমের মধ্যে তোমাদের জন্য তোমাদের মিম মিম মানে কিন্তু একে অপরকে রোস্ট করা না মিম মানে হচ্ছে একটা ফানি জিনিস একটা স্ক্রিনশট থাকবে একটা সাপ্রেল থাকবে ওটা দেখে অনেক ক্রিয়েটিভিটি দিয়ে মানুষ অনেক কিছু ক্রিয়েট করবে যেটা তোমার অনেক মজা বাবা তো ইদানিং তো আমাদের মিম দেখলে আমরা দেখতেছি যে রাস্তাতে হাঁটতেছি গোয়ের মধ্যে পাড়া পা তুলে দেখি ওয়ান পিস এটা এটা হলো অহংকার মানুষের মিম তারপর দেখি হইলো যে আমি মাই রিয়াকশন হা হা হি হি ভালোবাসা ভালোবাসা এইগুলা মিম না এইগুলা জাস্ট খ্যাপানো তো তোমরা যারা আসল মিম দেখতে চাও যে মিম দেখা তো আমাদের কোনো টক্সিসিটি ছড়াবে না যে মিম তো আমাদের খুব মজা লাগবে অ্যানিমে রিলেটেড মিম আর হচ্ছে অ্যানিমে গেম আর হচ্ছে আমাদের যে বাংলাদেশ অ্যানিমে পডকাস্ট যে কমিউনিটিটা আছে এখানে যারা যারা আমরা মেম্বার আছি আমাদেরকে নিয়ে যে সব মিমগুলা বানানো হয় তোমরা যে সেই মিমগুলো দেখতে চাও সোজাছুঁজি চলে যাচ্ছে আমাদের রেডিটের মধ্যে রেডিট অনেকের ফোনে সাপোর্ট খায় না বাংলাদেশের তাদের নেটওয়ার্ক ইস্যু থাকে রেডিটে গভর্নমেন্টের কিছু ইস্যুর কারণে গভর্নমেন্ট ফর রিজন ব্যান করে দিয়েছিল যদি আনব্যান করছে অনেক আইপি রা মনে এখনো আনব্যান করে তাদের সার্ভার থেকে যার কারণে এখনো রেডিট অনেক জায়গায় ঠিক মতন পায় না আমাদের কাজটা করতে পারো তোমরা ভিপিএন ইউজ করতে পারো যদি প্রিমিয়াম মিম দেখতে চাও তোমরা ভিপিএন ইউজ করতে পারো অথবা ভিপিএন ইউজ না কোনো সমস্যা নেই তোমরা আমাদের এরা এরা এখন এরা হয় নাই অথবা হয়ে যেতে পারে ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারো আমাদের ডিসকোডও আছে ডিসকোডের মধ্যে আমাদের যে রেডিটের মিমগুলো ছাড় হয় সেইগুলো একটা প্রিভিউ ডিসকোডের মধ্যেও চলে আসে সো তো আমি জানি না আমাদের ডিসকোড মড যে আছে ওই কতটুকু ফাস্ট কাজ করতেছে বা কতটুকু স্লো কাজ করতেছে বাট আশা করি যে এই পডকাস্ট রিলিজ হওয়ার আগে তোমরা লিংক পেয়ে যাবা হ্যাঁ করি পাবলিক করে সার্ভারটা পাবলিক করে দিব যে যে সার্ভার আমরা পডকাস্ট করি ইয়েস ওটা আমরা পাবলিক করতে চাইতেছি সো ওইটা লিংক ডেসক্রিপশন বক্সে আছে যদি যদি আমার আমরা যে সব মাইলস্টোনটা মনে মনে রাখছিলাম যদি সেই মাইলস্টোনটাকে মিট করতে পারি আর আর আরেকটা জিনিস তোমরা যদি তোমাদের নাম শার্ট আউট পাইতে চাও ঠিক আছে শার্ট আউট বা তোমাদের যে ক্রিয়েশনসগুলো আছে সেটা তোমরা যদি দেখতে দেখাইতে চাও আমরা আমাদের ডিসকোর সার্ভারের মধ্যে যেটা এখন রিলিজ হয় নাই বাট অতটুক কাজ আমাদের হয়েছে পাবলিক বানানোর জন্য আরও তিন চারটা কাজ আছে ওগুলো হয়ে গেলে পাবলিক হয়ে যাবে সেটা হচ্ছে তোমরা যে কেউ কসপ্লেয়ার হয়ে থাকো তোমরা তোমাদের কসপ্লে কসপ্লে ছবিগুলো আমাদের ইয়ার ডিসকোডের মধ্যে একটা চ্যানেল আছে কসপ্লে ওখানে তোমরা দিতে পারো অভিয়াসলি তোমাদের নিজস্ব কসপ্লে হতে পারবে বাইরে কসপ্লে হইলে ওটা হ্যাশট্যাগ কালেক্টেড দিয়ে রাখবা টিজে ভাই বাইরে কসপ্লে দিলে হ্যাশট্যাগ কালেক্টেড দিয়ে রাখবেন যাতে গুস যাতে গোছাইতে সুবিধা হয় ওগুলা তোমরা মিয়া বুঝো না আর আমরা প্রতি এক মাস পর পর যারা যারা কসপ্লে করবে যারা যারা আমাদের এই আর্ট ওয়ার্ক আছে তোমরা যারা ফ্যান আর্ট পছন্দ করে অ্যানিমে ওই আর্টগুলো আছে আমরা ওইগুলাকে দেখব ওগুলোর উপর আমরা রিয়াকশন দিব পডকাস্টের মধ্যে হবে হুম এটা হচ্ছে আমাদের প্ল্যান আর হচ্ছে তোমরা অবশ্যই তোমরা তোমরা ডিসকোডে থাকো বা রেডিডি থাকো না কেন তোমরা যদি আমাদের কেটে কোনো মিম বানাও কোনো স্ক্রিনশট তুলে বা কোন ইয়ে জিনিস যদি মিম বানাও আমাদের যে কোনো একজনের ডিএম এর মধ্যে দিয়ে দিলেই হবে আমরা সেই মিমটাকে নিয়ে রেডিড মধ্যে ছেড়ে দিব সো এটাই ছিল ও আচ্ছা যেটা কথাটা বললামই সব জায়গায় বলে দিই আমাদের বাপের একটা ফেসবুক পেজ আছে একটা হাইলাইট ইউটিউব চ্যানেল আছে যেটা কাছে আমি টিজে ভাইকে বলছিলাম যে ভাই একটু হাইলাইট গুলো জায়গায় দিয়ে দিন তো তোমরা যারা খুব ব্যস্ত মানুষ আমি বুঝি তোমাদের লাইফ অনেক ব্যস্ত তোমরা দুই ঘন্টা বা দেড় ঘন্টা হয়তো একদিনে নাও দিতে পারো প্লাস আমাদের এত বেশি মানে মানে কী বল কোয়ালিটিও না যে তোমাদের দেখবা তো যেই সব জিনিসগুলো ফান হয় যে সব জিনিসগুলো একটু হাইলাইটেড থাকে ওইগুলো আমরা বাপের হাইলাইট চ্যানেলের মধ্যে ছাড়ি অথবা ফেসবুক পেজের মধ্যে ছাড়া হয় তো তোমরা দুইটাকেও ফলো করে দিয়ে আসতে পারো হোপফুলি হ্যাঁ রাফিদ আমি আমার নিজেকে বলতেছি কারণ আমি লিখবো ডিসক্রিপশন ফেসবুক পেজের আর হচ্ছে বাপের হাইলাইট চ্যানেলের লিঙ্কটা ডেস্ক্রিপশন বক্সে আমি দিয়ে দিই থ্যাংক ইউ আমার নিজেকে মনে করে দেওয়ার জন্য থ্যাংক ইউ রাফিক তো আমরা এখন এই টপিকটা আমরা রাখি আমরা আমাদের মেন টপিক আসি টপিক বলেন ভাই টপিক হচ্ছে আহ বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো কোয়েশ্চেনটা হচ্ছে যে তো এটা যেহেতু আমাদের বাংলা মানে কমিউনিটি ঠিক আছে তো তোমাদের কি মনে হয় যে আমাদের এই বাংলা কমিউনিটি ফিউচারে কতটা কি করতে পারে এনিমিকে আমরা বাংলার দিক থেকে মানে বাংলা ভাষার দিক থেকে ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমরা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো আর কি কি মনে হয় ইন্টারন্যাশনাল লেভেলে করার মতন ওনার কি কি পোটেন্সিয়াল আছে মানে আমরা তো সবাই সবাই শুরু করেছি এখনো তো আমরা সেটাই বলছিলাম যে ফিউচার এই মানে কতটা পটেনশিয়াল আছে আর কি মনে হয় তোমাদের বলো বাপের মানে বাংলাদেশ অ্যানিমে পডকাস্ট এই জিনিসটা মানে আমার খুবই শখ ছিল আমার অনেক ইচ্ছা যে বাংলাদেশের যে অ্যানিমে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়া নট পর্যায়ে মানে আমার ভিডিও ইন্টারন্যাশনাল হতে বইটা না একটা লেভেল থাকবে না ওই লেভেলটাতে নিয়ে যাওয়ার জন্য যেরকম আমরা যদি আগেকার গুলো দেখতাম যেরকম তৈদা ফ্রিদি আমাদের ব্লগার ছিলাম একটা ব্লগের এক্সাম্পল দিয়ে বলি সো আফ্রিদি যে ব্লগার সে কিন্তু আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট রিনাউড ব্লগার আমার মনে হয় সবচেয়ে বড় ব্লগার সেই আমি শিওর না ও না সরি তো তো আমাদের রাকিব হোসেন আমি রাকিব হোসেন কাউন্ট করি না তো আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ব্লগার হয়তো তহিদ আফ্রিদি সো তার একটা স্ট্যান্ডার্ড ছিল বাট তার স্ট্যান্ডার্ডটা আমার মতো ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডটা ওইটা মিট করতো না মানে তার ভিডিওটা একটা ফর্মাল ভাব ছিল ফর্মাল ভাবে যেন ইন্টারন্যাশনাল হইতে পারে না এটা আমি বলতেছি না বাট একটা মানে একটা আছে না যে ইন্টারন্যাশনাল যে একটা ভাইবটা চেক করবে ওই ভাইবটা আমি পাইতেছিলাম না ওই ভাইবটা আমি পাইছিল রাফসানের মধ্যে যদিও রাফসানটা ছোট ভাইয়ের সাবস্ক্রাইবার কম ইয়ার থেকে তৌহিদা ফ্রিজের থেকে সে হলো ভিন্ন টাইপের ইয়া তারটা হলো ট্রাভেল ব্লগ আমি ট্রাভেল এর কথা বলতেছি না আমি মানে এক্সপেরিমেন্টাল ব্লগ যে যে টাইপের ভিডিওগুলো আমি ওগুলোর কথা বলতেছি তো আমরা যখন আমি যখন ইয়াকে দেখলাম এই রাফসান ভাইকে দেখলাম মানে রাফসান দা ছোট ভাই তার কিন্তু সাবস্ক্রাইবার কম কিন্তু তার কিন্তু ইনফ্লুয়েন্স বেশি এর মেন রিজন হচ্ছে তার যে ইন্টারন্যাশনাল অডিয়েন্স তার ইন্টারন্যাশনাল অডিয়েন্সও আছে তাকে কিন্তু দিয়ে দেয় এখন সাবটাইটেল হ্যাঁ ওরা ইয়া দা পার্সেন্টেজ বাড়া পরে বুঝে গেছে তার অডিয়েন্স ইয়া তো আছে বাট তার যে একটা ইনফ্লুয়েন্স সেই ইনফ্লুয়েন্স কিন্তু অনেক বড় তো সাবস্ক্রাইবার কম কইবে তার কিন্তু ইনফ্লুয়েন্সটা অনেক বড় এইটাই আমি চাইতেছিলাম যে এই যে রিপ্রেজেন্টেশন যে একটা ইন্টারন্যাশনাল যে অডিয়েন্স গুলো আছে তারাও যে একটা রেকনাইজ করবে আমি অডিয়েন্সও বলবো না আমি অর্গানাইজেশন যেগুলো আছে যেরকম ইউটিউব কিন্তু গ্রাফসানকে চিনে হেডকোয়ার্টারে রাখ দিয়েছিলো কয়েকদিন আগে তার ভিডিও ভাইরেছিল একটা তো যে এইসব আমি তা আমাদের একটা ব্লগার গেছে আমাদের দেশে তা আমাদের দেশের যে ফার্স্ট যে এইসব এই পর্যায়ে যেতে পারছে সে একটা ব্লগার ফুড ব্লগার গেছে আমি ভাবছিলাম এখন আমাদের আরো অনেক অনেক ক্যাটাগরি আছে গেমিং ক্যাটাগরি আছে যেটা আমার আনফর্চুনেটলি গেমিং ক্যাটাগরি বাংলাদেশের আমার মধ্যে সবচেয়ে বেশি নিম্ন পর্যায়ে মানে যেই গেমিং কমিউনিটির মধ্যে যেই সব কন্টেন্টগুলো আমরা দেখি আমার মনে হয় না যে ইন্টারন্যাশনাল মিট পর্যন্ত করতে পারবে আর যারা যাদের ফ্রি ফ্রি ফায়ার ফায়ার হ্যাঁ ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেশন নাই আর যারা পারবে তারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে না বলতেছে না তাদের দোষ বাট ইউ নো হোয়াট আই মিন তারপর টেকনোলজির যে বিষয়টা আছে এটিসি অনেক চেষ্টা করতেছে যে এই তাদের যে টেক রিভিউং যে চ্যানেলগুলো আছে তার যে তাদের যে কোয়ালিটি সেটা এম কে বিএসডি লেভেলে নিয়ে যাওয়া যেটা আমার মতো তারা মিট করতে পারে আর আমি ভাবছিলাম এটিসি হবে আমি ভাবছিলাম বাংলাদেশ অ্যান্ড টোটো কোম্পানি যেটা আছে বাংলাদেশের আমার প্রবলি সবচেয়ে বড় টেক টেক চ্যানেল বাংলাদেশের তাদের তাদের যে হ্যাঁ সেকেন্ডে স্যামজন মেবি স্যামজন ফাস্টে চলে গেছে ও ফাস্টে চলে গেছে আচ্ছা ওকে টোটো কিন্তু মানে এটিসির কিন্তু ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি টেক ইয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে টোটো বলবো না সোয়া ভাই বেশি হবে আচ্ছা যাই হোক আমি টপিকে ছিলাম তো আমার মতো আমি যেটা ভাবছিলাম যে যদি বাংলাদেশের মধ্যে কেউ সবার প্রথম ইউটিউবের ইয়াতে যায় সেটা হবেছিল এটিসির এটিসি রিপ্রেজেন্টেশনে রিপ্রেজেন্টেটর হয়ে যে বাংলাদেশে একজন হয় ইউটিউব স্টুডিওটা ইউটিউবের হেডকোয়ার্টারটা ঘুরে আসবে আমি ভাবছিলাম তারা যাবে বাট আমার এক্সপেকটেশন ভাঙে গেল হলে রাফসান তো এই যে রিপ্রেজেন্টেশন যেটা আছে তা আমার মতে অ্যানিমের কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যেও সাবস্ক্রাইবার্স ম্যাটার করে না ইনফ্লুয়েন্স ম্যাটার করে এরকম একজনের উঠে আসা উচিত যে কিন ইন্টারন্যাশনাল পর্যায়ে কোয়ালিটি রাইট ডেলিভার করতে পারবে তুমি কি তোমার দিকে আঙ্গুল দিতেছ আমি যে মাত্র এটা বলতে ধরছিলাম আমি নিজেকে ইয়া করতে চাইতেছি না বাট আমি একটা থ্রেশল দিতে চাইতেছি আমি বলতেছি না যে আমি সব টপে থাকবো আমি চাইতেছি এই যে দেখো আমি আমি একটা রিপ্রেজেন্ট আমি আমি আমার কথা বলতেছি না আমি যদি হয় হবে ইনশাআল্লাহ আমি জানি না বা আমি একটা বলতেছি দেখো এই যে আমি আমি আমার এডিটিং স্কিল নিয়ে আমি দেখো আমার আমার কিন্তু হিউমার অত বেশি ভালো না বাট স্টিল আমি একটা জোক বানানোর চেষ্টা করি যেটা অত বেশি জেনেরিক না একটু ফান লাগে দেখতে ইন্টারন্যাশনাল যে মা আছে ওইটা একটু রিপ্রেজেন্ট করতে পারি তো আমি একটা বার দিয়ে গেছি আমি তোমার যদি কেউ আমার এই বারটাকে ছাড়াই যাও যেটা অলরেডি আমি একজনের পোটেন্সিয়াল দেখতেছি আমি ফুল সাপোর্ট আছি যদি ছাড়াই যাও আমি নিজেই খুশি হব যে সারপাস মি আমার মতে এই হিউমারটা এই হিউমার আলা জিনিসটা যে যে দেখার জিনিসটা না এই জিনিসটা আমি ঠিক কাউকে পাইতেছি না যে যে কিনা রেগুলারলি প্যাশন নিয়ে দেখে আমি অনেকে দেখছি যে ও পপুলার আমি তো ওনিমাটা ইউটিউবার আমি একটু দেখি এটা খারাপ না এটা ভালো ইন্টারশন অভিয়াসলি তোমার করতে পারো বাট একটা আছে না প্যাশন যে দেখি এই অ্যানিমিটাতে কি হয় আমি একটু দেখে আসি এই প্যাশনটা আমি কারোর মধ্যে খুঁজে পাইনি যার কারণে আমার একটু ডিসঅপয়েন্ট করছিল আমার শুরুর দিকে জিনিসটা

প্যাশনে যে যারা বলতেছে যে টাকা না আসলে প্যাশন আসে না তো তার তার বিষয়টা তার কিন্তু ডেডিকেশন দেখতেছি সে কিন্তু ফেসবুক পেজের মধ্যেও এডিট করা ছবি দেয় একটা ছবি পর্যন্ত ছয়টা স্ক্রিনশট লাগায় ওটা রিভিউ দেয় ইনস্টাগ্রামের মধ্যে অ্যাক্টিভ থাকে ফেসবুকের মধ্যে মানে ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ থাকে তিনটা জায়গার মধ্যে সমানে অ্যাক্টিভ থাকে এমন প্যাশন আমারও নাই আমি 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 ইউটিউবের মধ্যে আটকে থাকতে পারি আমার ইউটিউব খুব ভালো লাগে বাট আমার ফেসবুক এর ইউজার দেখলে আমার মন উঠে যায় ইনস্টাগ্রামটা আবার মইরা হই না মাছি উঠতেছে এখন আমি একটা ভিডিও দিয়েছিলাম ইনস্টাগ্রামে ফলো করতে পারছিলাম মানুষ যেটা মানুষটা ফলো দিয়েছে বাট ওরা অনলাইন পয়েরা সেরা বারে কিচ্ছু কররা হইতেছে না এত প্যাশন আমি ঠিকমতো কারো দেখি না বাট একজনকে দেখছি যে অ্যাকচুয়ালি অ্যানিমে মজার জন্য দেখতেছে প্যাশনের জন্য দেখতেছে এনিমের তার রিভিউ তার যে একটা ওপিনিয়ন আছে ওপিনিয়নটা পুশ করার জন্য এতগুলা প্লাটফর্মের মধ্যে সাইমুল টেনিয়ান সে কাজ করতেছে আমার তার ইয়া টা খুব ভালো লাগতেছে আমার জাস্ট একটা ইয়া আমি তোমাকে দোষ দিচ্ছি না তুমি খুবই এক্সিডেন্ট কাজ করতেছো তুমি যদি ভিডিও দেখে থাকো হ্যাঁ আমি তোমার বড় ফ্যান ইয়েস আমি ফাইনালি বলতে পারবো এটা তোমার 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 ভিডিও একদম অলমোস্ট ছুইছুই অবস্থায় তোমার জাস্ট থাম্নেলটা একটু বানানো ঠিক শিখতে হবে থামনেলটা তোমাকে যদি কোয়ালিটিকে ইমপ্রুভ করতে পারো আমি আমি তোমার আমারে প্রমোট করে দেব আমার চ্যানেলের মধ্যে আমি আমি অলরেডি করার ইনডেকশন ছিল বাট আমি করে দেব আমার একটা ভিডিও আছে এটা আমি আমি আসলে অনেক খুশি যে একজন ফাইনালি প্যাশনেট মানুষকে খুঁজে পেয়েছে ও রিমেম্বার ইয়া শি ইজ आवर ফার্স্ট ফিমেল এনিটিউবার হ্যাঁ ও ইয়েস সেই আমাদের প্রথম ফিমেল এনিটিউবার বাংলাদেশের মধ্যে সো আমার আসলে জিনিসটা খুব ভালো লাগছে যে যা ফাইনালি একজন পাইছি যে যার সাথে আমি কারেন্ট অ্যানিমে নিয়ে কথা বলতে পারবো হ্যাঁ

আপু তো আমাদের লস তো আমি বলতেছি না যে তোমাদের সবারই সব অ্যানিমে দেখতে হবে প্লিজ এই কাজটা করো না জোর করে দেখার কোনো দরকার নাই বাট তোমরা যারা দেখতেছো তোমাদের একটা প্যাশন আছে আমি অনেকজন দেখছি আমার অনেক ফ্রেন্ড আছে তাদের প্যাশন আছে বাট ওরা কিন্তু অ্যানিটিউবার না ওরা ওরা কিন্তু সব অ্যানিমে দেখে বাট ওরা কিন্তু অ্যানিটিউবার না তো প্যাশন থেকে এরকম ওপিনিয়ন শেয়ার করার জন্য একটা অ্যানিমে ইউটিউব চ্যানেলও খুলছে এটা আমার নিজের দেখে খুব ভালো লাগে তো আমি আমার এপ্রিসেশন পার্ট জানিয়ে দিলাম প্লিজ চেক আর হাও চে চেক আর হাও তার তার চ্যানেল টা খুব সুন্দর তার চ্যানেল সুন্দর বলছে কি বলি তার তার ভিডিও গুলো খুব ভালো হ্যাঁ এর জন্য চ্যানেল সুন্দর হয়েই যায় ঠিকই আছে কোনো প্রবলেম নেই আচ্ছা তো টিজে ভাই নেক্সট টপিক নেক্সট টপিক হচ্ছে আপনাদের দুইজনের চ্যানেলের পরবর্তী প্রোজেক্ট কি হতে পারে না কাকে বলছে না দুজনকে আপনাদের দুই আইনি প্রো আর ক্লিয়ার ভিশন শর্টস চ্যানেল খোলার আইডিয়া ইয়া চিন্তা ভাবনা আছে অর রিয়াকশন ভিডিও অর সামথিং মানে নেক্সট কি আরকি সব মিলে হ্যাঁ অ্যাকচুয়ালি পরবর্তী ফিউচার ভিডিও বলতে আমি হলো ভাবছি যে এক্সপ্লেনেশন ভিডিও বানাবো প্লাস তার সঙ্গে যে সব এনিমি গুলো এমনি রিসেন্ট যা টপিক থাকবে যেমন কোনো ক্যারেক্টার এক্সপ্লেনেশন তো অবভিয়াসলি করেছি ফার্স্ট ডে তো ওটা ভিউ এসছে তো ওরকম করে ক্যারেক্টার এক্সপ্লেনেশন করব প্লাস তার সঙ্গে অবভিয়াসলি কোনো এনিমি রিভিউ তারপর তোমার কোনো যা যা মোটামুটি কোনো কিছু এক্সপ্লেন এক্সপ্লেন অথবা এক্সপ্লেন বলতেছি শুধু যে একটা এনিমির এপিসোড এক্সপ্লেন করব তেমন কিছু না এক্সপ্লেন বলতে অনেক কিছু হতে পারে যেমন বর্তমানে মনে করো যে হ্যাঁ পাওয়ার সিস্টেম থাকতে পারে অথবা তোমার যে কোনো কিছু মানে আর কি বাদ বাকি তোমার ক্যারেক্টার কিভাবে সবকিছু কি যা যা থাকে আর কি এক্সপ্লেনেশন ঠিক আছে তো সেই আর তাছাড়া শর্ট ভিডিও জাস্ট শর্ট ভিডিও মাঝে মাঝে ছাড়ি এম বি এম বি বলে তো এগুলোকে তো সেইগুলোই আর তাছাড়া তাছাড়া আপাতত এই শর্টস কি মেনশনলি না শর্ট ইচ্ছা আছে আমি একটা জিনিস দেখলাম যে শর্ট চালে করে না ইন্টারন্যাশনাল ভিউয়ার চলে আসে দেখলাম যে তোমার ইন্দোনেশিয়া এই সব জায়গা থেকে ভিউ আসে আর আমি তো মানে শর্ট বলতে যে ব্যাকগ্রাউন্ডে কথা বলি সেটা না আমি জাস্ট কোন একটা আধারন ইংলিশ সং দিয়ে দিলাম আর তার সঙ্গে কোন একটা লেখা লেখা দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে তো এই সব টাইপের শর্টে দেখি সব মানে আর কি ইন্টারন্যাশনাল অডিয়েন্স চলে আসে তো এবার ভাবছি যে দুই টাইপের অডিয়েন্স হয়ে যায় এতে সমস্যা হয় আর তারা সাবস্ক্রাইবও করে তো অ্যাকচুয়ালি একটা চ্যানেলে দুই টাইপের অডিয়েন্স হলে পারে হয়তো প্রবলেম হতে পারে তো ওর জন্য চ্যানেল খোলাই ভালো আই থিঙ্ক আমিও ওটা ভাবতেছিলাম কারণ হ্যাঁ বাংলা না আমার প্ল্যান হচ্ছে মানে এই পর্যন্ত আমি যতগুলো এনিমে দেখছি তো ওগুলোর একটা রিভিউ বানাবো মানে আজকেই যেমন একটা সোলো লেভেলিং এর রেকর্ড করলাম এরকম করতে যে কয়টা দেখছি মানে যদি এক বছর আগেও দেখে থাকি সেটাও একটা ভাবতেছি একটা রিভিউ বানাবো মানে আপনার একদম ফার্স্ট টু লাস্ট অ্যানিমের একটা মানে লিস্ট বানাবেন মানে সবাইকে সাজেস্ট করবেন মানে না লিস্ট না মানে এসপি মানে আলাদা আলাদা ভিডিও বানাবো ও হ্যাঁ এই অ্যানিমেটা এরকম এরকম দেখতে আমি এরকম এরকম এনজয় করছি দেখতে পারো এই সব টেনশন এরকম রিভিউ দেব আর শর্টস নিয়ে আপাতত এরম প্ল্যান নাই

অনেকদিন তো আমরা একই মানুষের সাথে কথা কথাবার্তা বলতে বলতে মানে সবাই সব কিছু জানিয়ে ফেলি কি বলবো না বলবো কিছু থাকে না তো নতুন মানুষ আসছে তাদের ওপিনিয়ন জানতে ভালো লাগে আমাদের আমাদের ওপিনিয়ন তাদেরকে বলতে ভালো লাগে সো আপনাদের দুজনে কেমন লাগলো আজকের পডকাস্ট একদম খুব ভালো লাগলো আর পডকাস্টে ডাকার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ আরিগত আমারও ভালো লাগছে আজকে যদিও আমুক বেশ কয়েকবার আসছে আমার ডাক দেশে যে কি করতেছো কাদের সাথে কথা বলতেছো এরা কারা কেমন লোক অনেকবার জিজ্ঞেস করে গেছে আমি বলছি আরে আমার মতন ইউটিউবে ভিডিও বানায় যাই হোক খুব ভালো লাগলো সবার সঙ্গে কথা ইনশাআল্লাহ সামনের এপিসোডে হয়তো আসবেন সামনে কোনো এপিসোডে আবার এই জিনিসটা না এই যে এই যে এর আম্মুর এসে চেক করে যায় জিনিসটা আমার সাথে অনেক হয় এই যে রাত বাজে 2টা তাই না তুমি এটা বল আমারে কয়বার দরজা ধাক্কাইছে হিসাব আছে আমার আমার আম্মু আমার এসে বলে রাফিদ এ রাতেLambda এর সাথে কথা বলো আমি না কিন্তু দিনকাল ভালো না মানুষ কথা বল না তো বলবা আম্মু আমি ব্লু व्हेल খেলে আর মাছochond দেখতাম বাবা তারেক কেনে বইসে পড়া প্রেম করে এ রাত জাগা কি কি কথা কবো এইসব আমি করি না বাবা আমি আচ্ছা স্ট্যাডি ওকে তো আজকে আমাদের এই জায়গায় আমরা এন করি আর দেখাবে পরে কোনো পডকাস্টের মধ্যে নতুন কোনো মানুষকে নিয়ে সো আমার সবাই বাই বলে দিই